আবে হায়াত আনো যে আবে হায়াতের এক পেয়ালা পানি খায়া হযরতে খাজা খিজির আলাইহিস সালাম পানি নিচের বাদশা সুবহানাল্লাহ খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা যুলকারনাইনের খাদেম বাদশা যুলকারনাইন স্বপ্ন দেখলেন তিন দিন একাধারে একটা স্বর্ণের পেয়ালা সবুজ রঙের পানি এই পানিটা যে ব্যক্তি খাবে কিয়ামত পর্যন্ত তার হায়াত হয়ে যাবে সুবহানাল্লাহ বাদশা যুলকারনাইনের আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল ঘোড়া এই ঘোড়াটা প্রতি কদমে 12,000 মাইল চলত সুবহানাল্লাহ জোরে কয় না সুবহানাল্লাহ আরো জোরে কয় না সুবহানাল্লাহ এক কদমে কত মাইল 12,000 মাইল বাদশা যুলকারনাইন এই ঘোড়ার উপরে সইরা গোটা পৃথিবীটা দুইবার ঘুরছে সুবহানাল্লাহ এই বাংলাদেশও আইছিল বাদশা যুলকারনাইন বাংলাদেশও এসেছিল গোটা পৃথিবী তিনি দুইবার প্রদক্ষিণ করেছেন বাদশা যুলকারনাইন স্বপ্ন দেখছে তিন দিন একাধারে স্বপ্ন দেখে খাজা খিজির আলাইহিস সালাম রেখা করে খিজির কাজী আয় আমার লগে আয় কই কয় একখানে যাবো কয় কোন কয় একটা জিনিস তালাশ করতাম উঠ ঘোড়ার পিছে উঠ খিজির আলাইহিস সালাম ঘোড়ার পিছে উঠাইয়া বাদশা যুলকারনাইন দিশে রওনা সারা পৃথিবী দুইবার ঘুরে লাইছে কিন্তু ওই আবে হায়াতের পানি আর বিশ্রয় পায় না স্বপ্ন যুগে পানি দেয় কিন্তু কোন জায়গায় পাইব এটা দেখায় না কইছে খুঁজে লও সুবহানাল্লাহ কর বলছে খুঁজে লও সারা পৃথিবী দুইবার খুঁজে পায় না পরিশেষে এক জায়গায় যায় দাঁড়াইয়া খাজা খিজির আলাইহিস সালাম রে কয় খিজির যেটা খুঁজলাম এটা তো পাইলাম না আর খোঁজাখুঁজি করবো না খিজির আলাইহিস সালামকে আট্টু ধৈর্য ধরেন না আট্টু খোঁজেন না কয় বেটা দুইবার সারা দুনিয়া ঘুরছি আর কত পারবো না কয় না আমি আরো খুঁজবো ফোন দি স্বপ্ন দেখছি আমি পাগল হয়ে গেছো তুমি স্বপ্ন দেখলাম আমি পাগল হয়ে গেছো তুমি খুঁজবা যাও খুঁজবা আমি গেলাম আচ্ছা যান তো বাচ্চা যুলকারনাইনের ঘোড়া এক কদমে কত কত মাইল চলে কত মাইল কত মাইল 12,000 মাইল এই চলছে বাদশা যুলকারনাইন তো চলে গেল খিজির আলাইহিস সালাম ওই এতক্ষণ ঘোড়া টোড়া দিয়ে ঘুরলেও গাড়িতে চড়ে ঘুরলেও একটা ক্লান্তি আসে না শরীরে উনি ক্লান্তির চোটে গাছের কিনারে বইয়া এমন পিপাসা লাগছে চিন্তা করে আরে কোনো যদি একটুখানি পাইতাম সুকিল্লা ছায়া দেহ এই ডাইন পাশেই দেখা যায় একটা গাছের ঘোড়ার মধ্যে স্বর্ণের একটা ফিয়ালা ধরে নিছে ফিয়ালার ভিতরে একটু পানি দেওয়া যায় সুবহানাল্লাহ কর খিজির আলাইহিস সালাম চিন্তা করে যাক আল্লাহ প্রাণটা বাঁচাইছে যাইয়া হিটার মধ্যে গিয়া দেয় পানির কালার হলো সবুজ তো চিন্তা করে খায় আমাদের দেশ গ্রামে এই পুকুর বা ডোবাতে পানি যেটা আবদ্ধ হয়ে পানি নষ্ট হয়ে গেলে কালার হয়ে যায় সবুজ না ওই পানিতে গন্ধ আসে আবার ওই পানিতে ব্যাং ট্যাং জন্ম নেয় খিজির আলাইহিস সালাম মনে করছে কয় এটা মনে হয় নষ্ট পানি হইব কিন্তু কলা কলজে পর্যন্ত যে সুগন চুকাইছে খাইতে হইব খিজির আলাইহিস সালাম কয় জিব্বা আগে একটু লাগাই দেই বালা নি জিব্বার মধ্যে একটু লাগাই দে ওমা এত মজার পানি তো জীবনে খায় নাই সুবহানাল্লাহ আর কি দেরি গবত করে পেয়ালা লইয়া দিছে গরগর করে ঢাইলা এর মধ্যে বাচ্চা জুলকার নাই অনেকক্ষণ গিয়া পরে চিন্তা করছে আরে খিজির রে যে হেন রাইক কেলাম এই ফাগল দোয়ার রাজ দরবারে পৌঁছাইতে পারতো না আমার কাছে না ঘোড়া আছে এক কদমে 12,000 মাইল চলে ওর কাছে তার ঘোড়া নাই ওয়াইকেম নাইব রাস্তা গিয়া মনে পড়ছে পরে আবার ফিরত আইস ফিরত আইয়া দেহে খালি খিজির আলাইহিস সালাম পেয়ালাটা উমুদ করে খাইয়া সাহস পেয়ালাটা আতলে বইছে আর খিজির আলাইহিস সালাম বাচ্চা জুলকার নাই না গায় কিরে তুই কি খালি কয় পানি খাইছি গো তোর কয় কইতে কয় এই যে হেন দেখছি গাছের গোড়া দিয়ে ভরে দিচ্ছি এটা খাইলাম কয় পেয়ালাটা কি আর কয় দেখতে তো মনে হয় স্বর্ণের কয় বেড়া তুই একলা খালি আমার দিলি না কয় আমি কি জানি নি কি কয় আমি তো এটাই খুলতাছি কয় আমি কি জানি নি আপনি যে এটা খুলতাছেন খিজির আলাইহিস সালাম কে কুদরতি আওয়াজ হলো খিজির কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার হায়াত কে বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ ওহন খিজির আলাইহিস সালাম বয়ে বয়ে কান্দা শুরু করছে সেজদা লাগায় কান্দে মানে আর ইয়াই জিগায় এই জুল বাচ্চা জুল করে নাই জিজ্ঞেস করে কত তুই কান্দস কা ক কান্তাসি কিয়ামত পর্যন্ত হায়াত দ আল্লাহ দিল এখন কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আমি কি করব আমি অতদিন দুনিয়াত করব না কি আল্লাহ তাআলা কুদরতের দরবার থেকে ফয়সালা দিলেন যাও তুমি সমুদ্রে নেমে যাও সমুদ্রের নিচের বাদশাহী আল্লাহ তাআলা তোমাকে দান করেছে সুবহানাল্লাহ তো এই আবে হায়াত এই আবে হায়াতের এক পেয়ালা পানি আল্লাহ দুনিয়াত পাঠাইছিল আর বাকি পানি সব রয়ে গেছে জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বের করে ইমানদার সেজদা চেহারা দেখে
করে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তাদের শরীরগুলো কালো অঙ্গার হয়ে যাবে এই মানুষগুলারে দার করে আল্লাহ বলবে আবে হায়াত আনো ফেরেশতারা আবে হায়াত আনবে আল্লাহ বলবে তাদের মাথায় আবে হায়াত ঢেলে দাও ঈমানদারদের মাথায় আবে হায়াত ঢেলে দিলে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সমুদ্রের উপরে কচুরির পানা দেখছেন না কচুরির পানা কচুরির পানা যখন একবারে ছোট থাকে আমরা এটাকে কই কচুরির ফেনা নবী বলেন এই ফেনাগুলো পানির সাথে যখন ভাসতে ভাসতে চলে যায় ঈমানদারদের শরীর থেকে জাহান্নামে পুড়ে ছাই হয়ে যাওয়া শরীরের অঙ্গগুলো অংশগুলো আবে হায়াতের পানির সাথে ধুয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে তাদের নতুন শরীর আমার আল্লাহ তৈরি করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এদেরকে এখান থেকে জান্নাতে পাঠিয়ে দিবে আমার আল্লাহ এরপরে বাকি রইল ওই যে একটা লোক অর্ধেক জুল্লা রইছে এই লোকটা কইব আল্লাহ বিচার কি শেষ নি আল্লাহ কইব শেষ ও আল্লাহ আমার দিকে একটু মায়া নজর দেন না আল্লাহ কইব কি দিতাম তোরে তো এখন জাহান্নামে ফালাই নাই এটাই তো মায়া কইব আল্লাহ আমার আর একটু মায়া করেন না কই কি মায়া আল্লাহ একটু দয়া করেন না কি দয়া আল্লাহ গো জাহান্নামের দিকে মুখটা ঘুরে রাখছেন জাহান্নামের আগুনের তাপে চেহারাটা জ্বলে ছাই হয়ে গেল জাহান্নামের ধোঁয়া দুর্গন্ধে সারা শরীর বিষাক্ত হয়ে গেল আল্লাহ আমার মুখটা জাহান্নাম থেকে একটু অন্য দিকে ঘুরে দেন আল্লাহ পাক বলবেন যদি অন্য দিকে ঘুরে দেয় আর কিছু চাইবি না তো কইব আল্লাহ আপনার ইজ্জতের কসম জালালিয়তের কসম রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আপনার জালালিয়তের কসম ওয়াদা করতেছি প্রতিশ্রুতি দিতাছি মুখটা খালি জাহান্নাম থেকে অন্যদিকে ঘুরে দিবেন আর কিছু আমি চাইব না আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুখটা জান্নাতের দিকে ঘুরে দিবে এতক্ষণ চেহারা জ্বলতো ওহন জাহান্নাম জান্নাতের নেজ নেয়ামত দেখাম কলিজা জ্বলে আল্লাহু আকবার কলিজা জ্বলতাছে আহারে দুনিয়াতে কি জীবনটা কাটাইলাম ধুর এমন জান্নাত জাহান্নামের মাঝখানে আটকে রয়েছি তাও লগে যদি আরেকজন থাকতো আলাপ সালাপ করতাম একলা হ্যাঁ এটা হইল জান্নাতের দিকে ছায়া দেখবো আ জান্নাত কত সুন্দর দেখায় তার ভিতরে কলিজা সুদ্ধ জ্বলতে আরম্ভ করবো এখন মন চাইবো আল্লাহরে কইতো আল্লাহ হ্যাঁ একটু নিয়ে দেন কিন্তু ডরে কইতো না এই মাত্র আল্লাহরে কইছি বলে আর কিছু চাইতাম না অনেকক্ষণ অনেক বছর পর্যন্ত এই এর মধ্যে এইভাবেই থাকবো নবী বলেন তারপরে যায়া সাহস করে একবার কইব মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত কুদরত থেকে ডাক দিয়া কইব কি রে আল্লাহ একটা কথা কইতাম ক আল্লাহ আমারে কিন্তু জান্নাতের গেইডো নিয়ে দেওয়ান যায় না আল্লাহ কইব তুই না কইছো তার কিছু চাইতি না সঙ্গে সঙ্গে কইব মালিক সমস্ত বিচার কার্য শেষ হয়ে গেছে জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে আমি হতভাগা জান্নাত আর জাহান্নামের মাঝখানে আটকায় রয়েছি মালিক আপনার দরবারে ফরিয়াদ ও আমার মালিক আমারে আমি চাই না আপনার গোটা সৃষ্টির মধ্যে সবচাইতে হতভাগ্য ব্যক্তি হই আল্লাহ আমাকে দয়া করে জান্নাতে দেওয়ান লাগতো না জান্নাতের গেট পর্যন্ত একটু নিয়ে দেন আল্লাহ বলবেন এরপরে তুই কি আর কিছু চাইবি না কি কইব আল্লাহ না আপনার ইজ্জতের কসম আপনার জালালিয়তের কসম আমি ওয়াদা দিতেছি আর কিছু চাইব না আল্লাহ রাব্বুল ইজ্জত তখন তাকে জান্নাতের গেইটে নিয়ে দিবে আমার নবী বলেন জান্নাতের গেইটে যায় তার কলিজা জ্বালা আরো বাড়বো এতক্ষণ দেখছে জান্নাত সুন্দর এখন জান্নাতের গেইটের ভিতরে নজর দিয়ে দেখবো কত মানুষ জান্নাতের নেয়ামত ভোগ করে হেতে বয়ে রয়েছে উপাইয়া উপাস উপাস হেতে বয়ে রয়েছে উপায় জান্নাতের নেয়ামত পায় না এখন দেখবো আর জ্বলবো কলিজা সুদ্ধা জ্বললা যাইবো আল্লাহ রাব্বুল ইজ্জাত কুদরতের দরবার থেকে দেখবো আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমার নবী জিও দেখবেন আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত তাকায় থাকবো এ পাগলায় বহু বছর এখানে কাটায়া তারপরে আবার কইব আল্লাহ কই কি রে আল্লাহ একটা কথা কইতাম আল্লাহ কইব ক যদি দয়া করে আমার একটু জান্নাতের গেইটের ভিতরে দিতেন আল্লাহ কইব তোরা মানুষ এমন কি লিগারে কথা দিয়া কথা রাখস না কি লিগারে এ তুই দুইবার কইছ তার কিছু চাইতি না কইব আল্লাহ আমি তো কইছি মাঝখানে কইছি কি আল্লাহ আমি চাই না আপনার সৃষ্টির মধ্যে আমি হতভাগ্য হই এখন কইব আল্লাহ আপনি দয়া করে আপনার গোটা সৃষ্টির মধ্যে আমারে হতভাগ্য বানায়েন না
سبحان الله كرت الله خوشي كرتى فايلة كترى كرتى فايلة كويتى كترى تيجو كام هيك سيلو بدا بوزلينا أجزاء زارنا تر بيتر دوكا يا دي الله كوي بني توري أمي شطط واتا زارنا ديلام دوستا بريثي بيشوما الله هو أكبر كوي بريثي بيشوما دوستا بريثي بيشوما زارنا دي الله كوي بو أي زارنا تر كيكي لاغ بكو سا বলার সাথে সাথে এই ব্যক্তি একটা একটা করে চাওয়া শুরু করবে চাইতে থাকবো আর আল্লাহ দিতে থাকবো চাইতে থাকবো দিতে থাকবো চাইতে থাকবো দিতে থাকবো চাইতে থাকবো দিতে থাকবো চাইতে 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 এক পর্যায়ে চাওয়া শেষ হইয়া যাইবো ইচ্ছা শেষ হইয়া যাইবো আল্লাহ কইবো আর কি চাও কইবো আল্লাহর তো কিছু চাই না আল্লাহ কইবো কি লিগে চাও না কইবো আল্লাহর কি যে চাই আমি তো জানি না কিন্তু চাই অনেক কিছু তখন মহান রব্বুল ইজ্জত দয়া করে বলবেন আল্লাহ নিজে বিভিন্ন জিনিসের নাম বলবেন এই জিনিসটা চাও আপনি সেদিন চাইবেন আল্লাহ সেদিন দিবে আবার বলবে আল্লাহ এই জিনিসটা চাও আপনি সেদিন চাইবেন আল্লাহ সেদিন দিবে আল্লাহ পাক চাও জিনিসের নাম বলতে 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 অসংখ্য পরিমাণে জিনিসের নাম নেয়ামতের নাম আমার আল্লাহ বলবেন আর ওই সর্বশেষ জান্নাতে যাওয়া ব্যক্তিটারে দিয়া আমার আল্লাহ চাওয়াইব হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া ব্যক্তি জান্নাতে ঢুইকা গেছে তবুও আল্লাহ ইচ্ছা করলে কইতে পারত এগুলো তুলে দিলাম আল্লাহ এটা কইতো না আল্লাহ কইব এই জিনিসটা চাও সে বলবে আল্লাহ এই জিনিসটা আমাকে দান করেন আল্লাহ দান করবে তার মানে জান্নাতে চাইব তারপরে আল্লাহ দিব জান্নাতের ভিতরেও না চাইলে আল্লাহ দিত না আর দুনিয়ায় তুমি মুনাজাত না দিয়া আল্লাহর কাছে না চাইয়া তুমি আশা করো আল্লাহ তোমার দিব না 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 আল্লাহর কাছে চাইবি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় দিয়াও আল্লাহ খুশি হয় জোরে কোন সুবহানাল্লাহ চাইলেও আল্লাহ খুশি হয় এই জন্য জান্নাতে চাইব আল্লাহ রাব্বুল ইজ্জত হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন সেদিন আমার রব্বুল ইজ্জতের কুদরতের দরবারে আল্লাহ কইব এটা চাও এই বান্দা চাইব আল্লাহ মনে করে দিতে 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 অসংখ্য নিয়ামত তারে দিয়া চাওয়াইব আল্লাহ তারে দিব দিয়া বলবো বান্দারে আর কিছু লাগবো নিনে বান্দা সে বলবে আল্লাহ কিছু লাগবো কিনা জানি না তুমি ভালো জানো আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন তুই যা চাইলি আমি তা দিলাম আমি যা মনে করে দিলাম তাও তোরে দিলাম এর সাথে আরো দশ গুণ নিয়ামত বাড়াইয়া তোরে দিয়া দিলাম আল্লাহু আকবার ওই সবশেষ জান্নাতে যাওয়ার ব্যক্তির নসিবটা লইয়া হইলেও কবরে যাই আর নাইলে উপায় নাই নামাজ পড়ি জাহান্নাম থেকেও ইমান থাকলে এক সময় আপনাকে টেনে বের করে জান্নাতে পাঠানো হবে যদি নামাজ থাকে ঠিক কিনা বলে ইমানও লাগবে নামাজও লাগবে আর নামাজের ব্যাপারে আমরা সবচেয়ে বড় গাফেল শুক্রবার হইলে মসজিদে জুতা রাখার জায়গা নাই সারা সপ্তাহ মসজিদে মুসল্লি নেই ঠিক কিনা বলে অথচ শুক্রবারে মুসল্লি যারা আসে এদেরকে কি বাইরের এলাকাতে ভাড়া করে আনে এই এলাকার মানুষই তো শুক্রবারে যে মুসল্লি আসলেন আপনি সারা সপ্তাহ আসলেন না কেন আপনি কইবেন আমি চাকরি করি মাস শেষে আপনাকে চাকরি থেকে 20-30 হাজার টাকা বেতন দিব হেলিগে ডেলি 8 ঘন্টা মাসে 26 দিন আপনি চাকরি করলেন ডিউটি করলেন ওই বেটার গুলো আমি খাটলেন আর রব্বুল ইজ্জত আপনাকে সৃষ্টি করলেন আপনাকে দেহ দিলেন আপনার দেহের ভিতরে রুহ দিয়ে এটাকে সচল করলেন হায়াত দিলেন জমিন দিলেন অক্সিজেন দিলেন দুনিয়ায় আপনার রিজিক দিলেন সব কিছু যিনি দিলেন তিনি দৈনিক 5 বার মুয়াজ্জিনের জবানে আপনাকে তার ঘরে আহ্বান করলেন আপনি তার ঘরে গেলেন না তার কুদরতের কদমে সেজদা দিলেন না হাজিরা দিলেন না আবার আশা করেন আপনি মুসলমান আপনি জান্নাতও যাইতেন জান্নাত তো সোজাও অত সস্তা না তো অত সস্তা না নামাজ লাগবো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদ আমল লাগবেই লাগবে এগুলো ত্যাগ করার কোনো সুযোগ এগুলো ত্যাগ করে কবরে যায় না নামাজ কালাম ত্যাগ তুক যাই করে কবরে যান পরের হক নষ্ট করে কবরে যায় না অন্যের হক নষ্ট করে কবরে যায় না নামাজের গুনাহ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন রোজার গুনাহ হজের গুনাহ যাকাতের গুনাহ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন কিন্তু
পরের হকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ক্ষমা করার ইচ্ছাও করত না আল্লাহ বলবে যার কাছে তুমি ঋণী তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো সে যদি ক্ষমা করে দেয় আমিও তোমাকে ক্ষমা করে দিব এবার যে ব্যক্তি আপনার কাছে পাওনা পাওনাদার হাসরের ময়দানে দৌড়ে এই লোকের কাছে যায় কইবেন বলে ভাই এই অল্প কটা টেহা আপনি ফাইলে নইলে অহন আজকে হাসরের ময়দানে অহন দর টেহা টুহা নাই আপনার দর টেহার দরকার নাই maaf করে দেন আমি একটু ব্যস্ত যাই গিয়া কই তুমি ব্যস্ত যাই দেখা আমি আমি কি করাম আমার তো জানলব ব্যস্ত হ ভাই আপনি যাইবেন আপনি আমার maaf করে দিলে আমি যাইতারি তখন কইবে বলে ঠিক আছে তো আমি যে টেহা ফামু দিয়া লাও আমার যে জমিন ফামু দিয়া লাও জোর করে যে আমার জমি বুক দখল করছো দিয়া দাও আমারটা আমারে দিয়া দাও তুমি ব্যস্ত যাও গা কোনো অসুবিধা নাই maaf করে দিমু কইবে ভাই এটা একটা কথা কইলে আজকে কি এই এই হাসরের ময়দানে কি আজকে টেহা লইয়া আইছি আমরা টেহা আমি কইতে দিব আপনি আমারে maaf করে দেন কইবে না কিছু তো দেওয়া লাগবো কোন কি দিলে maaf করবেন বলবো দুই জিনিস কি এক হইলো তোমার জীবনের সমস্ত নেক আমল আমারে দিবা দুই আমার আমলনামার সমস্ত গুনাহ তুমি লইয়া যাইবা এরম যদি হয় তাহলে তোমার maaf করতারি আর নাইলে কোনো maaf সাপ নাই যখন এই মুসিবত হবে ওই মুসিবত আর রক্ষা আছে বলেন রক্ষা আছে সব নেক আমল যদি দিয়া দেন লাগে হন আদার রে সেদিন এক নেকি লাগে অনেক মানুষ আটকায়া যাবে এক নেকি আটকায়া যাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন তবে গত দুই দিন আগে একজন আমাকে ফোন করে বলেছিলেন যে হুজুর একজন প্রশ্ন করলো নবীজি আরশে আজিমে যায় নাই জোরে কন্ডা নামাজ তা আমি তাকে জিজ্ঞেস করলাম নবীজি কোথায় পর্যন্ত গেছে তার বক্তব্যে তো বলল হুজুর তে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে এনকে যাক আলহামদুলিল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে তা আরশে আজিমে নবীজি গিয়েছেন এই দাবি অস্বীকার করার কারণ কি তো ছেলেটাও দিক থেকে আমাকে জবাব দিল হুজুর এই দাবি অস্বীকার করছে তিনি বলছেন আল্লাহ পাক কাউকে দিদার দিতে আরশে আজিমে যাওয়ার দরকার হয় না আল্লাহ যে কোনো জায়গায় দিদার দিতে পারে সুবহানাল্লাহ কর বললাম হ্যাঁ ওনার কথা যুক্তি আছে হুজুর এই জন্য উনি বলেন যে আল্লাহ তাআলার আরশে আজিমে নবীজি যান নাই আমি বললাম তো আল্লাহ যদি নবীজিকে দিদার দেয় তাহলে কি সিদরাতুল মুনতাহায় আয়েশা দিছিল হুজুর এটা তো বলে নাই আমি বললাম শুনেন আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেছেন ফাকানা কবা কাউসাইনি আও আদনা আমি এবং আমার হাবিব রহমাতুল্লিল আলামিন যখন দেখা করি আমার হাবিব আমি নবীর এত কাছে ছিলেন একটা তীরের ধনুকে তীর লাগায়া ধনুক তীরটা টান দিলে ধনুকের দুই মাথা যেমন কাছে চলে আসে এর থেকে আরো কাছে আমি আমার হাবিবের ছিলাম সুবহানাল্লাহ এখন নবীর কাছে আল্লাহ ছিলেন এটা বিশ্বাস করেনি কে হুজুর এটা বিশ্বাস করে আমি বললাম আল্লাহ তাআলা যদি নবীজির সাথে দেখা করার জন্য যেখানে খুশি সেখানেই দেখা করতে পারেন এতে আমারও কোনো বিশ্বাসে ঘাটতি নাই বিশ্বাস করি তো নবীজি আল্লাহকে যেখানে খুশি সেখানে দেখা করতে পারেন এমনই যদি হয় তাহলে সিদরাতুল মুনতাহায় নিয়া কেন দেখা করলেন আল্লাহ কি মক্কা মুআজ্জমা আয়েশা দেখা করতে পারতেন না কি যুক্তি ঠিক আছে না যৌক্তিক প্রশ্ন আল্লাহ সিদরাতুল মুনতাহায় নিলেন কেন এটার উত্তরটা তার কাছে তালাশ করো একটা জিনিস মাথায় রাখবেন ভুলে যাবেন না গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবে নবীজির মেরাজ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন নবীজি রহমাতুল্লিল আলামিন তার মেরাজ হয়েছে 34 বার জোরে করুন সুবহানাল্লাহ 33 বার আমার নবীজির মেরাজ হয়েছে স্বপ্ন যুগে একবার আমার নবীজির মেরাজ হয়েছে সশরীরে জোরে করুন সুবহানাল্লাহ এইজন্য নবীজি রহমাতুল্লিল আলামিন হাদিসে মুবারকে বলেন রব্বুল ইজ্জতের দরবারে আমি যখন গেলাম আল্লাহ তাআলা আমি নবী রহমাতুল্লিল আলামিনের বক্ষ মুবারকের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত মুবারক রাখলেন সুবহানাল্লাহ আল্লাহ রাখলেন
নবী বললেন আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম সুবহানাল্লাহ বলেন ঠান্ডা শীতলতা অনুভব করলাম আল্লাহ তাআলা যখন আমার বুক মুবারকে হাত রাখলেন আমার নবী বলেন ফালিনতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তখন আসমান এবং জমিনের সমস্ত ইলম আমি নবীজির অন্তর মুবারকে চলে এসেছে সুবহানাল্লাহ তো নবীজিও বলছেন আল্লাহ তাআলার সঙ্গে একেবারে কাছের থেকে দেখা হয়েছে আল্লাহ তাআলাও বললেন একেবারে কাছের থেকে দেখা করেছে নবীর কথা আর আল্লাহর কথায় মিল আছে কিন্তু মোল্লার কথায় কোরআন হাদিসের লগে মিল নাই ঠিক কিনা বলেন যারা এগুলো নিয়ে মন্তব্য করে তাদেরকে বলবো নবীজির মেরাজ মানেন মানলে লাভ আছে তবে মানতে চায় না কেন এটাও জানি নবীজির মেরাজ মানলে নবীজিকে নূর মানতে হবে মেরাজ হলো নবীর নূর হওয়ার দলিল সুবহানাল্লাহ কব মেরাজ মানলেই নবী এলমে গায়েব জানে এটা মানতে হবে মেরাজ মানলেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাবিব রহমাতুল্লিল আলামিন এমন এক নবী যার সমতুল্য কেউ নাই এটা মানতেই হবে মেরাজ মানলে নবী যে হাজির নাজির মানতে হবে এই জন্য তারা মেরাজ মানে না আমি মেরাজের উপর বক্তব্য রাখবো না যেহেতু আগামী রাতে মেরাজ সেজন্য আগে আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে দিই ইবাদত সম্পর্কে মেরাজের রাতে বারো রাকাত নফল নামাজ পড়বেন পড়লে সওয়াব আছে না পড়লে গুনাহ নাই নামাজগুলো আমার নবী মেরাজের রাতে মেরাজের সফরে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় দুই রাকাত করে বারো রাকাত নামাজ নবী আদায় করেছে এই জন্য বারো রাকাত নামাজ আপনারা পড়বেন প্রতি চার রাকাত পর পর বিভিন্ন তাসবি তালিল পড়ে কোরআন তেলাওয়াত পড়ে একটু সময় কাটাবেন তারপর দোয়া খায়ের করে আবার চার রাকাত পড়বেন এভাবে বারো রাকাত নামাজ আদায় করবেন রজব মাস বরকত এবং ফজিলতের মাস যত বেশি রোজা রাখতে পারেন তত বেশি ফজিলত যত বেশি রোজা রাখতে পারেন তত বেশি সওয়াব সারা মাস যারা রাখেন নাই আগামীকাল দিনে একটা রাখবেন পরশু দিনে একটা রাখবেন তারপরের দিনে একটা রাখবেন অন্তত তিনটা রোজা রাখিয়ে নফল রোজা রাখলে সওয়াব আছে না রাখলে গুনাহ নাই কেউ যদি বেদাত তেদাত কয় তার সাফার দাঁত ফালাই দিবেন ছটকাইয়া ঠিক কিনা বলেন বেদাত কইলে গাল ফাড়াই লেবেন থাপড়াইয়া বলে আমি রোজা রাখছি তোরে কি জি গাইছি এটা কি সুন্নত না বেদাত অত পণ্ডিতিকা রমজানের ঈদের দিন কোরবানের ঈদের দিন কোরবানের ঈদের পরে একাধারে তিন দিন এই পাঁচ দিন ছাড়া সারা বছর রোজা রাখা মুমিনের জন্য জায়েজ জায়েজ রমজান মাস তো ফরজই রমজান মাস ছাড়া বাকি এগারো মাসের মধ্যে রোজার ঈদের দিন এবং কোরবানির ঈদের দিন এবং তারপরে তিন দিন মোট পাঁচ দিন বছরে রোজা রাখা হারাম আর সারা বছর রোজা রাখবেন কোনো কারণ লাগতো না নাজায়েজের ফতোয়া যে দিব তার কান ফাড়াইলাই দিব ঠিক কিনা বলেন নাজায়েজের ফতোয়া দিতে গেলে দলিল লই আইও হ্যাঁ তোমার লোক কত হইব মেরাজ উপলক্ষে রোজা রাখবেন আমি গুনাগার বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমে চুরানব্বই নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি সূরা আনআম কোরআন শরীফের সিরিয়ালের ৬ নম্বর সূরা এই সূরা মক্কা মুআজ্জমায় নাজিল হয়েছে এই সূরার আয়াত ১৬৫ খানা নবীজি বলেছেন এই সূরা থেকে অনেক ছোট ছোট সূরা আছে যেগুলো আমি নবীর উপর কয়েকবারে নাজিল হয়েছে কিন্তু ১৬৫ আয়াতের দীর্ঘ সূরা আল আনআম এক রাতে একসাথে আমি নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন সুবহানাল্লাহ নবীজি বলেন সূরা আনআম যেদিন নাজিল হয় জিব্রাইল আমিনের সাথে আরো ৭০ হাজার রহমতের ফেরেশতা জমিনে নেমে এসেছিলেন সুবহানাল্লাহ কত পরিমাণে জোরে বলেন না আপনারা কি আমার কথা বুঝতেছেন ৭০ হাজার রহমতের ফেরেশতা জমিনে নেমে এসেছিলেন নবী বলেন আমার কোন উম্মত যদি দিনে একবার সূরা আল আনআম তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য ২৪ ঘন্টা ৭০ হাজার রহমতের ফেরেশতা দোয়া করে সুবহানাল্লাহ কি করে সবাই বলে কি করে কারা করে তার মানে ফেরেশতারাও দোয়া করে ফেরেশতারাও দোয়ার পক্ষে
আমাদের দেশে কিছু আলেম আছে তারা দোয়ার বিরুদ্ধে আছে না নামাজের পরে মানুষ দোয়া করবে হেডারও বিরুদ্ধে ফেরেশতারা দোয়া করবে নবীজি বললেন খোদ নবীজি বললেন একজন দুইজন না 70 হাজার রহমতের ফেরেশতা একত্রিত হয়ে 24 ঘন্টা সূরা আনআম তেলাওয়াতকারীর জন্য দোয়া করে সুবহানাল্লাহ তো নবীজিও দোয়ার পক্ষে সাহাবায়ে কেরামও দোয়ার পক্ষে ফেরেশতারাও দোয়ার পক্ষে আমরাও দোয়ার পক্ষে দোয়া যারা করে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই দোয়া যারা করে তাদের বিরুদ্ধেও আমাদের কোনো বক্তব্য নাই দোয়ার বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে বক্তব্য হলো হালাল কাজ বৈধ কাজকে হারাম ফতোয়া দিয়ে নাজায়েজ প্রমাণ করার অপচেষ্টা করার অপরাধে ইসলামী শরীয়তের উসুল অনুযায়ী তারা কুফুরি করেছে নামাজের পর আপনি মুনাজাত করেন না আপনি গুনাহগার না কিন্তু যে মুনাজাত করে তার একটা ফজিলত আছে নবীজি বলেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ বলেন দ্বিতীয়ত ফরজ নামাজের পরে দোয়া করলে নবীজির ডাইরেক্ট সুন্নতের আমল হয় সুবহানাল্লাহ বলেন একবার দোয়া করবেন 100 বার শাহাদাতের মর্যাদা পাবেন সুবহানাল্লাহ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ মহতারাম হাজিরিন দোয়ার টপিকের উপরেও কথা বলা আমার উদ্দেশ্য নয় সূরা আল আনআমের 94 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষগুলোকে খবর দেন দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়েছে কেন দুনিয়ার সম্পত্তির জন্য এত ব্যস্ত হয়েছে কেন তাদেরকে বলে দেন আমি রব্বুল ইজ্জাতের ঘোষণা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলকনাকুম আউয়াল মাররা وتركتم ما خولناكم وراء ظهوركم আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা নবী গো ও রহমাতুল লিল আলামিন জগতের মানুষগুলোকে খবর দেন কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে তাদেরকে উপস্থিত হতে হবে তবে দুনিয়ার মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন হাজির হবে জগৎবাসীকে বলে দেন কামা খলকনাকুম আউয়াল মাররা তারা জগতের প্রথম আমি আল্লাহ তাদেরকে যেভাবে সৃষ্টি করে জমিনে পাঠাইছিলাম মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে জমিনে ভূমিষ্ঠ হয়েছিল সন্তানের গায়ে কোনো কাপড় নাই কোনো কাপড়ের পকেট নাই দুনিয়ার কোনো সম্পত্তির মালিকানা নাই ভালো মন্দ বলার বোঝার কোনো ক্ষমতা নাই যেমনি ভাবে আমি আল্লাহ সর্বপ্রথম এই মানুষটাকে সৃষ্টি করে মায়ের গর্ভের মাধ্যমে জমিনে পাঠাইছিলাম কাপড় ছাড়া খালি গায়ে কোন সম্পদ ছাড়া শূন্য হাতে জগৎবাসীদেরকে খবর দেন একইভাবে আমি রব্বুল ইজ্জাতের দরবারে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওগো রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভ থেকে মানুষ যখন জমিনে আসে গো নবীজি মানুষ শূন্য হাতে থাকলেও মানুষ তো তখন অত্যন্ত ছোট থাকে শিশু সন্তান হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে মানুষ যখন দাঁড়াবে তারা কি শিশু সন্তান হয়ে দাঁড়াবে নাকি তারা প্রাপ্তবয়স্ক হয়ে দাঁড়াবে আমার নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা আমার রব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন
كما خلقناكم أول مرة رب العالمين قشنا ديشن جباب مائر غربة جزمين اغمان كوري چلو ঠিক একই ভাবে হাশরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে তার মানে শিশু হয়ে দাঁড়াবে বিষয়টা এমন না 60 বছর বয়স্ক ব্যক্তি 60 বছরের রূপে দাঁড়াবে 50 বছরের বয়স্ক ব্যক্তি 50 বছরের বয়সে দাঁড়াবে 40 বছরের বয়স্ক মানুষ 40 বছরের বয়স্ক রূপে দাঁড়াবে 20 বছরের মানুষ 20 বছরের রূপ ধরে দাঁড়াবে সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন দুনিয়ায় মানুষ মায়ের গর্ভ থেকে যখন জমিনে আগমন করে তখন মানুষের গায়ে কোনো কাপড় থাকে না তার মানে মানুষের তখন লজ্জা বুজার ক্ষমতা থাকে না কিন্তু 50 বছরের মানুষের গায়ে যদি পোশাক না থাকে এই মানুষ তো লজ্জা বুঝে হুজুর তারা তো লজ্জা পাবে 40 বছর 20 বছর 30 বছরের মানুষ যদি হাশরের ময়দানে দাঁড়ায় এরা তো লজ্জা বুঝে এরা তো লজ্জা পাবে হুজুর তাইলে লজ্জার কি হবে আপনি নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ লজ্জা হলো ঈমানের অঙ্গ অথচ হাশরের ময়দানে ঈমানদারেরাও থাকবে বেঈমানেরাও থাকবে মুনাফিকেরাও থাকবে মুমিন কাফির মুনাফিক তিন শ্রেণীর মানুষ হাশরের ময়দানে থাকবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ তাদের কি লজ্জা করবে না আমার নবী বললেন লজ্জা করবে না ইয়া রাসূলুল্লাহ কেন লজ্জা করবে না আমার নবী বলেন দুই কারণে লজ্জা করবে না নবী গো দুই কারণ কি কি আমার নবী বলেন এক নম্বরের কারণ হলো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই যে মাথার উপরে সূর্য দেখো আলো দেয় ওই সূর্যটা এখনকার মতো চতুর্থ আসমান থেকে আলো দিবে না সূর্যটা চতুর্থ আসমান থেকে উপরের দিকে একটা মুখ খোলা ওই একটা মুখ উপরের দিকে আলো দেয় আসমান থেকে রিফ্লেকশন হয়ে যেটুকু আলো জমিনে আসে আসমানের মধ্যে চারটা কাশের লেয়ার ভেদ করে জমিনে সূর্যের আলোটা আসে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন এ সূর্যের তাপ মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় মাঝে মধ্যে 40 ডিগ্রি হয় মাঝে মধ্যে 50 ডিগ্রিও হয়ে যায় মাঝে মধ্যে আরো বেশিও হয়ে যায় সাহাবীরা রে ও সাহাবীরা চতুর্থ আসমান থেকে যে সূর্যটা আলো দেয় এই সূর্যটার এখন একটা মুখ খোলা আছে সূর্যের মুখ কিন্তু একটা না সূর্যের মুখ হলো 12টা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার সূর্যের মুখ কয়টা জোরে বলেন কয়টা নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা রে 12টা সূর্যের মুখ আমার আল্লাহ বানাইছেন সাহাবা কেরাম বলেন হুজুর 12 কেন 10 কেন নয় 11 কেন নয় অথবা তার চাইতে আরো বেশি কেন নয় আমার নবী মুস্কি হাসি দিয়া কয় সাহাবীরা রে আল্লাহর তামাম কুল কায়নাত আমি নবীর মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত জোরে কোন নবীজির মিলাদুন নবীর সাথে রব্বুল ইজ্জাতের কুল কায়নাত সম্পৃক্ত এই জন্য নবী বলেন আমার আল্লাহ সূর্যের 10টা মুখ বানাইতে পারতেন 15টাও বানাইতে পারতেন আল্লাহ 12টা বানাইছে কারণ আমি নবী জমিনে আগমন করব রবিউল আউয়াল মাসে তারিখ হবে 12 সূর্যের মুখ আমার আল্লাহ বানাইছেন 12 আমি নবী আগমন করেছি মাহে রবিউল আউয়াল মাস মাহে রবিউল আউয়ালের তারিখ হলো 12 চাঁদকে আমার আল্লাহ 12 মাস নির্ধারিত গতিতে চলার জন্য নির্ধারণ করেছেন চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ প্রতি মাসে চাঁদ একবার উদিত হয় আস্তে আস্তে চাঁদটা পরিপূর্ণ হতে থাকে মাস যখন শেষ হয় আস্তে আস্তে বিলীন হতে থাকে আমার নবী বলেন বছরে 12 মাস আমার আল্লাহ নির্ধারণ করেছেন আমি নবীর মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত যুক্ত করে সূর্যের 12টা মুখকে আমার আল্লাহ আমি নবীর মিলাদুন নবীর সাথে সম্পর্ক যুক্ত করে 12টা মুখ আমার আল্লাহ বানাইছেন সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন সাহাবীরা রে হাশরের ময়দানে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে
সূর্যর মুখগুলো এখন যেমন উল্টো দিকে আলো দেয় তখন সোজা করে দেওয়া হবে মানুষের মাথার মগজের দিকে ঘুরাইয়া দেওয়া হবে 12টা মুখ খুলে দিলে সূর্যের তাপটা হবে এত প্রকট আমার নবী বলেন সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে ফুটতে মানুষের গাল মুখ চেহারা বায়া বায়া জমিনে পড়বে কিন্তু মৃত্যু হবে না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার নবীজি বলেন এই মাটির জমিন আর সেদিন মাটি থাকবে না মাটির জমিন আমার আল্লাহ তামায় রূপান্তর করে দিবে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও দয়াল নবীজি জমিনটা আল্লাহ তামায় কেন রূপান্তর করবেন লোহায় তো করতে পারতেন রূপায়ও করতে পারতেন স্বর্ণেও করতে পারতেন দস্তায়ও করতে পারতেন আরো কত রকমের ধাতু আছে ওই সমস্ত ধাতুর যে কোনো একটা আল্লাহ নির্বাচন করতে পারতেন কিন্তু আল্লাহ তামা দিয়াই কেন জমিনটাকে রূপান্তর করবে মাটির জমিনটাকে তামা কেন আমার আল্লাহ বানায় দিবে আমার নবী বলেন সাহাবীরা রে মাটির জমিনটাকে আমার আল্লাহ তামা বানায় দিবেন কারণ হলো তামা উত্তপ্ত হয় অত্যন্ত দ্রুত তামা গরম হয় তাড়াতাড়ি তামা যত দ্রুত গরম হয় স্বর্ণ রূপা লোহা এত দ্রুত গরম হয় না এই জন্য আমার আল্লাহ জমিনটাকে তামা বানাবেন আমার নবী বলেন এই তামার জমিনটা মাথার দহাত উপরে সূর্যের তাপে তামার জমিনটা উত্তপ্ত হয়ে গরম হয়ে তামাগুলো লাল লাল হয়ে যাবে জমিনের উপর পা রাখার অবস্থা থাকবে না মাথার মগজ টকবক করে ফুটবে গালমুখ বায়া বায়া পড়বে কিন্তু মৃত্যু আসবে না ও সময় কঠিন পরিস্থিতি থাকবে কঠিন অবস্থা থাকবে মুসিবতের সময় থাকবে সমস্ত হাসরের ময়দানে নবী বলেন ইয়া নাফসি রব্বি সাল্লিম ইয়া নাফসি বলে বলে রুল উঠে যাবেন আমার নবী বলেন ওই দিন ওই কঠিন মুসিবতের মধ্যে কেউ কারো দিকে তাকাবে আর কারো কেউ লজ্জা ফিল করবে এমন অবস্থা থাকবে না রে সাহাবীরা এমন অবস্থা থাকবে না প্রত্যেকে নিজের টেনশনে পেরেশান থাকবে প্রত্যেকে নিজের চিন্তায় পেরেশান থাকবে আমার নবী বলেন সাহাবীরা রে ওই দিন মানুষ মুসিবতের কারণে নিজের চিন্তায় নিজে পাগল পারা হয়ে যাবে ওই দিন মানুষ কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না এ হলো এক নাম্বার কারণ কারো লজ্জা লাগবে না আর দুই নাম্বার কারণ হলো আমি নবী রহমাতুল্লিল আলামিন বলেছি আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ লজ্জা ঈমানের অঙ্গ ও সাহাবীরা কথাটা আমি নিজের থেকে বলি নাই রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাইছি তার মানে আমি নবীর কাছে লজ্জা হলো ঈমানের অঙ্গ আমার আল্লাহর কাছেও লজ্জা হলো ঈমানের অঙ্গ হাশরের ময়দানে মানুষগুলো কাপড় ছাড়া থাকবে তার মানে মানুষকে আমার আল্লাহ লজ্জা দিবে বিষয় কিন্তু এটা নয় সেদিন প্রত্যেকের শরীরে লজ্জা স্থান থাকবে কিন্তু আমার রব্বুল ইজ্জাত প্রতিটা মানুষের চোখে এমন একটা পর্দা লাগাইয়া দিবে রে যে পর্দার কারণে কেউ কারো দিকে তাকাইলে লজ্জাস্থান দেখতে পারবে না চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ তাকাইবেন কিন্তু দেখা যাইতো না নবী বলেন এ দুই কারণে হাসরের ময়দানে লজ্জা কোনো বিষয় থাকবে না একদিকে মানুষ থাকবে হয়রান পেরেশান দ্বিতীয় দিকে মানুষের চোখে পর্দা লাগানো থাকবে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন এ মক্কাবাসীরা রে এ মক্কার মানুষ এর গোটা বিশ্বের মানুষ আমার রব্বুল ইজ্জাতের মেসেজটা শোনো আমার আল্লাহ বলেন তোমরা যখন হাসরের ময়দানে আসবা উপস্থিত যখন হইবা যেভাবে প্রথম তোমারে সৃষ্টি করেছিলাম এইভাবে তুমি হাসরের ময়দানে আসবা হাতে কোনো জমির দলিল থাকবে না ব্যাংকের কোনো চেক বইয়ের চেক থাকবে না হাতে কোনো অর্থ সম্পদ থাকবে না খালি হাতে জমিন থেকে তুমি আসবা
হাশরের ময়দানে খালি হাতে তুমি দাঁড়াইবা এই জন্য আমার আল্লাহ কয় ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম এই জমিনে তোমরা যা কিছু অর্থ সম্পদ কামাই করেছো সব কিছু জমিনে ফেলে হাশরের ময়দানে হাজির হতে হবে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এ মকবাজারের মানুষ এ ঢাকা শহরের মানুষ এই জায়গায় উপস্থিত যারা আছেন আমার কথাগুলো যদি বুঝে থাকেন আমার একটা জবাব দেন হাশরের ময়দানে যাওয়া লাগত না কার কার একটু হাত উঠান একজন আছে হাশরের ময়দানে যাওয়া লাগত না বুঝে নাই বেচারে হাশরের ময়দানে যাওয়া লাগত না এমন কে আছেন একজনও আছেন আচ্ছা হাশরের ময়দানটারে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে পার হইয়া যাওয়ার কোনো রাস্তা আছে নাকি কথা কয় না 80 টাকা টোল দিলেই পার করে দিবে এমন কোনো রাস্তা আছে নাই সবাই কথা বলেন না কেন নাই সত্যি এটা কি সত্যি এখানে যারা আছেন সবাই কি দাঁড়াইতে হবে হাশরের ময়দানে সবাইকেই দাঁড়াইতে হবে বিচারের সম্মুখীন সবাইকেই হতে হবে জোরে বলেন হতে হবে যদি হওয়াই লাগে তবে নামাজ কামাই কেন যদি হওয়াই লাগে পর্দার খেলাফ চলাফেরা কেন যদি হওয়াই লাগে অন্যকে ঠকানো কেন যদি হওয়াই লাগে পরের সম্পদ জোর করে ভোগ দখল করা কেন ঠিক কিনা বলে রব্বুল আলামিন বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন জগৎবাসী কি বলে দেন ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম রব্বুল আলামিন বলেন হুজুর বিশ্বের মানুষগুলাকে খবর দেন জানায় দেন জগৎবাসীরে জানায় দেন দুনিয়ার সমস্ত সম্পদ দুনিয়ায় ফালাইয়াই আসতে হবে সাথে নিয়ে আসতে পারবো না সাথে নিয়ে আসতে পারবো না সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন এই জমিনের সম্পদ কিছুই কি আমাদের সঙ্গে যাবে না কিছু যাবে হুজুর কোন জিনিসটা যাবে নবী বলেন এই জমিনে তুমি যত সম্পদ কামাই করেছো এই সম্পদ থেকে তুমি যেটুকু দান করেছো সুবহানাল্লাহ দান করছেননি দান করেননি করেন কি অবস্থা আপনারা কি আমার কথা বুঝেন বুঝলে জবাব দেন না কেন দান করেন না দান করেন না দিকে কর না আর কি দান করেননি করেন এটাই যাইব যা জমা করে রাখলেন এটা কিচ্ছু যাইতো না এটা মালিকও আপনি না আপনি মনে করেন যে আপনি একেবারে বিশাল বড় মগবাজারের 10-12 বাড়ির মালিক হয়ে গেছেন এটি আপনার মরিয়া দেখেন কিচ্ছু আপনার না ঠিক কিনা বলেন এগুলো আপনার কাছে আমানত রাখছে কে জোরে বলেন কে এই আল্লাহ রাখছে আমানত আপনার সন্তানদেরকে সঠিকভাবে বন্টন করে দিবেন এগুলো ওদের হক আপনারে বানাইছে পাহারাদার ঠিক কিনা বলেন আপনি দারোয়ান পাহারা দিবেন এই জন্য আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়া যেটুকু দান করলা এটা তোমার সাথে যাবে আর যেটা কামাই করছো এটার হিসাব সাথে যাইব হিসাব হিসাবটা কি এটা হালাল ভাবে কামাইছো না হারাম ভাবে কামাইছো হিসাব দাও ঠিক কিনা বলেন সেদিন প্রত্যেককে হিসাবের সম্মুখীন হতে হবে হাশরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর যদি আপনি গুনাগার হন কিংবা মুনাফিক হন কিংবা কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন হাশরের ময়দান আপনার জন্য অত্যন্ত কঠিন হবে আর যদি আপনি মুমিন হয়ে ইন্তেকাল করেন হাশরের ময়দানটা আপনার জন্য কষ্টের হবে না বরং আনন্দের হবে জোরে কর না সুবহানাল্লাহ নূর নবী রহমাতুল্লিল আলামিন কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো ও গো রহমাতুল্লিল আলামিন এই জমিনের কোন সম্পদ আমাদের সঙ্গে হাশরের ময়দানে যাবে না দান সদকা ছাড়া
জমিনের মানুষ হাশরের ময়দানে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, হুজুর মুমিনেরাও কি একই সমস্যার সম্মুখীন হবে? আমার নবী বললেন, না না না, মুমিনেরা একই সমস্যার সম্মুখীন হবে না। হুজুর, তাইলে মুমিনের সাথে হাশরের ময়দানে আমার আল্লাহ কেমন আচরণ করবেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন বুখারী শরীফের 806 নম্বর হাদিসে মুবারকে বলেন, হাশরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, আমার রব্বুল ইজ্জত সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলবে, দুনিয়ায় যে যার আনুগত্য করতাম, দুনিয়ায় যে যার ইবাদত করতাম, তুমি তার দিকে তোমার চেহারা ঘুরাও। আমার নবী বলেন, কাফেরেরা মূর্তির পূজারীরা মূর্তির দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে, চাঁদের পূজারীরা চাঁদের দিকে, গ্রহ নক্ষত্রের পূজারীরা গ্রহ নক্ষত্রের দিকে, অর্থাৎ মুসলমান ছাড়া ভিন্ন ধর্মের যারা আছে, যে যে জিনিসের ইবাদত করত সে ওই জিনিসের দিকে নিজের মুখ ঘুরাবে। মুসলমানরা মুমিনেরা কোনো দিকে মুখ ঘুরাবে না, অপেক্ষা করবে। তাদের ভিতরে নবী কয়, মুনাফিকরাও ডুইক্কা থাকবো, মুনাফিকে মুনাফিক হইলেও মুনাফিক ভালো কইরা জানে আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী কেউ নাই, ঠিক না? মুনাফিক কিন্তু এটা জানে, আবার তে যা করে এইটাও আল্লাহ সব দেখে, এটা জানে, তবুও সে মুনাফিকই করে, আছে না নাই? আছে না নাই? এখনকার সময়ে মুমিন বেশি না মুনাফিক বেশি? কি বেশি? অতএব সাবধান হইতে হইবে, সাবধান হতে হবে। রব্বুল ইজ্জতের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন বুখারী শরীফের 806 নম্বর হাদিস, হাদিসের নম্বর নোট করেন, বুখারী শরীফের 806 নম্বর হাদিস মুবারকে নবী বলেন, মুমিনের ভিতরে মুনাফিকেরা ঢুইক্কা থাকবো, আল্লাহ রব্বুল ইজ্জত মুনাফিকের চিনে নি, কথা কয় না, মুমিনের চিনে নি, কাফেরের চিনে নি, আল্লাহ মুমিনও চিনে মুনাফিকও চিনে কাফেরও চিনে। মুমিনরা আল্লাহ পাককে দেখতে পাবে না, যার কারণে কোনো দিকে তারা মুখ ঘুরাবে না। কাফেররা যে যার ইবাদত করত সে তার দিকে মুখ ঘুরাবে, মূর্তির পূজারীরা মূর্তির দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে, চাঁদ নক্ষত্র গ্রহ নক্ষত্রের পূজারীরা তারা গ্রহ নক্ষত্রের দিকে চাঁদের দিকে মুখ ঘুরাবে। কিন্তু মুমিনেরা দেখবে আল্লাহকে দেখা যায় না, যার কারণে মুমিনেরা কোনো দিকে মুখ ঘুরাবে না। মুনাফিকেরা মুমিনের ভিতরে ঢুকে লুকাইয়া থাকবো, মুখ ঘুরা মুনা মুখ ঘুরা মুনা, মুমিন যেদিকে যায় আমরা ওদিকে যাবো। দুনিয়াক যেমন পাট ফারি কইরা সাইরা গেছি, আজকাও যদি কোনো রকম সারতাম পারি তাইলে আমাকে নাগাল ফাঁকে মুনাফিক হওয়ার কোনো অপরাধের শাস্তি লাগবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত মুনাফিক চিনে, আল্লাহ পাক মুমিনও চিনে। রব্বুল ইজ্জত মূর্তির পূজারীরা মূর্তির দিকে ফিরার পরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের পূজারীরা গ্রহ নক্ষত্রের দিকে ঘুরার পরে আমার রব্বুল ইজ্জত সেদিন মূর্তির পূজারীদেরকে বলবে, এই তোমাদের মূর্তি, মূর্তিদেরকে আমার আল্লাহ প্রাণ দিবে, দিয়া বলবে, মূর্তিরা রে এই মানুষগুলো দুনিয়ায় তোরে ইবাদত করত, কারণ তারা মনে করত তোরা আমার কাছে সুপারিশ কইরা তাগরে বাঁচাবি। নাউজুবিল্লাহ। যারা মূর্তির পূজা করে তাদের ধারণা হইল দেব দেবী ভগবানের কাছে আমাদের জন্য সুপারিশ করে আমাকে বাঁচাইব, এটা তাদের থিওরি। রব্বুল আলামিন সূরা আল আনআমে 94 নম্বর আয়াতে সেদিন মূর্তিদেরকে বলবে, তুমি নাকি তাদের জন্য সুপারিশ করবা? মূর্তি কইব, আল্লাহ, ও আল্লাহ আমি তাদের জন্য কি সুপারিশ করব, আমার জন্য সুপারিশ করব কে? আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমি তাদেরকে আমাকে ইবাদত করার জন্য আহ্বান করি নাই, ডাকি নাই, আমার ইবাদত করার জন্য তাদেরকে আমি বলি নাই, আমার তো প্রাণই ছিল না। এরা কত বড় গর্দব, কত বড় বেকুফ, এরা নিজেদের হাতে আমারে বানাইছে, খেতের মাড়ি ছুরি দিয়া বানাইয়া একটা মানুষের রূপ দিয়া ফিসে কতগুলি যে বাঁশ লাগাইছে খোদা, ফিসে যে কতগুলি বাঁশ দিয়া ঠেস দিয়া আমারে খাড়া করে তুইছে,
এরপরে তারা নাচলো গাইলো সেজদা দিলো কত কিছু করলো কানলো রানলো আমার সামনে খানা দিলো আমি নিজের অস্তিত্ব নিজে রক্ষা করার ক্ষমতা দুনিয়াতে রাখি না আমার সামনে মিষ্টি দিছে বিলাইয়া সোমাইরা লয়া যায় আমি খেদাইতাম ভারি না ঠিক কি না বলে মূর্তি সেদিন আল্লাহরে কইব কইব ইয়া রাব্বুল আলামিন সেদিন আমি এত অসহায় ছিলাম মালিক আমার কোনো ক্ষমতাই ছিল না বিড়ালে আমার সামনে থেকে খানা নিয়ে গেলে তাকে তাড়ানোর মতো ক্ষমতা আমার ছিল না ইব্রাহিম নবী সব মূর্তি ভাঙ্গা বড় মূর্তির কান্দে কুড়াল লাগায়া ইব্রাহিম নবী কইছিল সব মূর্তিকে ভাঙছে পুরাটা রাজি গাও এই বুড়া মূর্তি এত অসহায় ছিল ইব্রাহিম নবী যে ভাঙছে এই কথাটাও কইতো ভারে নাই ঠিক কিনা বলেন সেদিন রব্বুল ইজ্জাতের দরবারে কইব মালিক এই বেয়াদবদের কারণে আমাকে আপনি জাহান্নামে দিয়েন না রে মালিক আমারে প্রয়োজনে জমিনের মাটি করে জমিনের সাথে মিশায়া দেন কিন্তু জাহান্নামের আযাব আমারে দিয়েন না আমার কোনো দোষ নাই আমি তাদেরকে আমাকে বানাইতে বলি নাই আমার ইবাদত করতে বলি নাই আল্লাহ বলবে কিরে সূর্য তুই নাকি তাগরে বাঁচাবি সূর্য কইব মালিক আমি তাগরে কেমনে বাঁচামো আপনি আমার রব আমাকে যদি রক্ষা করতে পারেন আপনি পারবেন আমাকে যদি ধ্বংস করতে চান আপনি পারবেন আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করতে চান আপনি পারবেন মালিক ওরা কেন আমার পূজা করেছে আমি তো জানি না আমি জীবনে ওদের সাথে কথা বলি নাই কথা বলি নাই ও আমার রব তারা কেন পূজা করছে তাদেরকে জিগান আল্লাহ সাদেরে কইব কিরে চাঁদ তুই নাকি তাদের জন্য সুপারিশ করবি চাঁদ কইব মালিক দয়া করেন ক্ষমা করেন রব্বে কাহার আজ আপনি কাহারি সুরাতে আছেন মালিক এটা তারা আমার উপর অপবাদ দিছে আমি তাদের কেমন কথা বলি নাই তাদের কেমন কোনো ওয়াদা দেই নাই এমন কোনো আশা আমি তাদেরকে দেই নাই আল্লাহ গ্রহ নক্ষত্ররে দৈরা জিগাইলে সবাই একই জবাব দিব জবাব দেওয়ার পরে আমার রব্বুল ইজ্জাত কয় হাসরের ময়দানে আমি সেদিন মূর্তির পূজারী কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ বলবো ওয়ামা নারামাকুম সুফাকুমুল জানতুম আন্নাহুম ফীকুম শুরাকা আল্লাহ কয় সেদিন আমি আল্লাহ তাদেরকে বলবো কিরে তোদের সুপারিশকারীগুলো তোদের সাথে দেখি না কেন আল্লাহু আকবার আল্লাহ জিজ্ঞেস করবে কিরে তোদের সুপারিশকারীগুলো আমি তোদের সাথে দেখি না কেন সবাই হতবম্ব হয়ে যাবে হায় হায় সোনার জীবন ধ্বংস করে দিয়েছি চিরস্থায়ী শান্তি বরবাদ করে দিছি মূর্তির পূজা করে গ্রহ নক্ষত্রের পূজা করে সব শেষ হয়ে গেছে রব্বুল ইজ্জাত সেদিন জিজ্ঞেস করবে আমি আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা আমার শরীক বানায়া যাদের ইবাদত করতে সুপারিশের আশায় আজকে তো তোমাদের সুপারিশ করে নেওয়ালা তাদেরকে দেখতেছি না ওয়ামা নার আল্লাহ কয় হুজুর বলে দেন হাসরের ময়দানে আমি এটা বলবো আজকে যারা জমিনে মূর্তির পূজা করে তাদেরকে বলে দেন মক্কার মুসলমানদেরকে মক্কার বেঈমানদেরকে মক্কার মুনাফিকদেরকে বলে দেন হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জাত বলবো আজ তো তোমাদের সাথে কোনো সুপারিশকারী দেখতেছি না তার মানে বোঝা গেল হাসরের ময়দানে সুপারিশকারী ছাড়া উপায় নাই ঠিক কিনা বলে সুপারিশকারী ছাড়া উপায় নাই নবী সুপারিশ করবে মুমিনের জন্য সুবহানাল্লাহ কিন্তু আফসোস আমাদের দেশে অনেক মানুষ এমন বক্তব্য রাখে রে হাসরের ময়দানে নবী গুনাহ বেশি হয় না নেক বেশি হয় এই চিন্তায় আমার নবী ব্যস্ত থাকবে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ এর ফাদাম দামার দল ও মুসলমান এমন বক্তব্য বাংলার জমিনে দিয়ে গেল এই মানুষটা এখনো জিন্দা আছে প্রত্যেকটা মুমিনের ইমানে দায়িত্ব ছিল এই লোকটাকে খুঁজে আইনের আওতায় এনে
কোরআন সুন্নাহ মোতাবেক উপযুক্ত বিচারের সম্মুখীন করা কথা বলেন ঠিক কিনা 18 কোটি মুসলমানের পক্ষ থেকে সারা বাংলাদেশে 18 কোটি মামলা দেওয়া দরকার ছিল এই বেয়াদবের নামে ঠিক কিনা বলেন কবেন হুজুর কেন নবীর সামনে জবাব দিয়েন রব্বুল ইজ্জত বলেছেন নবী গো রহমাতুল লিল আলামিন অতীত জীবনের সব ধরনের গুনাহ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি বর্তমান জীবনের সব ধরনের গুনাহ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করতেছি ভবিষ্যৎ জীবনেও আমি আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আপনাকে হেফাজত করব আমি আল্লাহ ওয়াদা দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে গুনাহ থেকে হেফাজত করেছেন কে আল্লাহ কে আল্লাহ আল্লাহ নবীকে গুনাহ থেকে হেফাজত করেছেন তার মানে আমার নবীর জীবনে গুনাহ হওয়া কি সম্ভব না অসম্ভব এই জায়গাতেই তো মামলা শেষ ঠিক না মামলা তো এখানেই শেষ তারা নবীজির শাফাত অস্বীকার করতে যায় আমার নবী রহমাতুল লিল আলামিন কে নেককার আবার গুনাহগার বানায় দেয় জোরে কোন না নাউজুবিল্লাহ অতস আমার নবী রহমাতুল লিল আলামিন এই জমিনে সাহাবা কেরামের সামনে নবী বয়ান করেছেন সাহাবীরা রে শোনো 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 এই দুনিয়ার জমিনে যত নবী রাসূলরা আগমন করেছেন সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য সুযোগ দিবেন যে যে কোনো একটা স্পেশাল দোয়া করেন আমি রব্বুল আলামিন আপনাদের দোয়াগুলো কবুল করব আদম নবী থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ এই সুযোগ দিলে সব নবীরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য এই দোয়া করেছেন রব্বুল ইজ্জত আমি নবীকেও একই সুযোগ দিলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন সব নবীদেরকে সুযোগ দিছি আপনাকেও সুযোগ দিলাম আপনিও একটা দোয়া করেন আমি আল্লাহ কবুল করব আমার নবী বলেন সাহাবীরা রে সব নবীরা নিজেদের জন্য দোয়া করেছেন কিন্তু আমি নবী আমার জন্য দোয়া করি নাই আমি দোয়া করেছি আল্লাহ হাশরের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা আমাকে দান করে জোরে কন্যা সুবহানাল্লাহ এ মুসলমান রে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতের জন্য শাফাত করব এটা আমি আল্লাহর কাছে চাইয়া নিছি সুবহানাল্লাহ এটা আমি আমার আল্লাহর কাছে চাইয়া নিছি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন ও নবী নবী গো হাসরের ময়দানে আমি আনা যদি বিপদে পড়ি হুজুর আমার জন্য কে শাফাত করবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিল আমার নবীর নূরানী জবাত মোবারক থেকে স্বীকৃতি নেওয়ার জন্য নবী যদি একবার কয় আনাস আমি নবী তোর জন্য শাফাত করব রে আনাস রাদিয়াল্লাহ চিন্তা করছে তাইলে আমি আনাসের আর কোনো টেনশন টেনশন নবীর সাহাবী হইয়া 10 বছর নবীর খেদমত করার পরেও নবীর সাহাবী নবীর শাফাতের আশায় নবীকে জিজ্ঞাসা করে আমাকে আসনের ময়দানে কে শাফাত করবে এখন বাংলার জমিনে যারা মুসলমানের রূপ নিয়া নবীর শাফাতকে অস্বীকার করো আমরা বুঝতে পারি তোমাদের আকীদা সাহাবা কেরামের সাথে মিল নাই তোমাদের কথাবার্তা থেকে ইহুদি খ্রিস্টানের গন্ধ আসে ইহুদি খ্রিস্টানের গন্ধ আসে তোমাদের কথায় আবার ফিলিস্তিনের জমিনে মুসলমান শিশু বাচ্চা সহ হাসপাতালের মানুষ সহ মরে যাচ্ছে তাতে মুলবীর কিছু আয় যায় না ইহুদিরা মরতাছে তার জন্য তার ভীষণ মন খারাপ বুঝা গেছে এই বাংলাদেশে তাদেরকে মানুষ হুজুর হিসাবে চিনলেও ফিলিস্তিনের যুদ্ধ তাদেরকে ইহুদি চিনায়া দিছে এদেরকে নিয়ে আমরা আবার গৌরব করি দুঃখের বিষয় হলো আমাদের শিক্ষিত সমাজ কিছু আছে
কিছু আছে শিক্ষিত কিছু এই এই কথায় বলে কিছু আছে জ্ঞান পাপী কিছু শিক্ষিত সমাজ আছে তাদের মনে হয় যেন বিবেকই নাই এ মৌলভি যা কইলো তার উপরে তারা জীবন যাপন করতেছে আরে ভাই কোরআন হাদিস খোঁজো ইসলাম কোন ফিতনাবাজ মৌলভি নিয়ে আসে নাই ইসলাম এবং আল্লাহর জমিনে এনেছে আল্লাহর ওলিরা ঠিক কিনা বলে আজকে তোমার ওলি ভালো লাগে না ওলি আল্লাহর দরবার ভালো লাগে না ওলি আল্লাহর দেখানো পথমত মোতাবেক ইবাদত বندگی তোমার ভালো লাগে না তোমার শায়খ ভালো লাগে তোমার শায়খ ইহুদিদের দালাল সে জাহান্নামী তার অনুসরণ করার কারণে তুমিও জাহান্নামী আমার কথা শুনলে তোমার মেজাজ খারাপ হইতে পারে তাতে কিছু আসে যায় না সত্য চিরন্তন সত্য আল্লাহর কোরআন নবীর সুন্নায় সমস্ত কথার সমাধান খোঁজো বিচার করো তুমি আন্দাজে একজনে বলল তার উপর তুমি পড়ে রইলা নবীর মেরাজ তুমি বানো না মেরাজের রাইতে ইবাদত করবা তুমি করো না এ ফাদাম দামা মেরাজের রাইতে আমার নবী সিদরাতুল মুনতাহায় নবীজি গেছে তুমি এ দুরা মানো তো নবীজিকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন যাওয়ার পথেও নবীজি দশ জায়গায় পাঁচ জায়গায় দুই রাকাত করে দশ রাকাত নামাজ আদায় করেছেন আবার মসজিদে আকসায় গিয়েও নবীজি কি ঘুমাইয়া ছিলেন কি করছেন নামাজ আদায় করছেন নামাজের ইমামতি করছেন এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী রসুল সহ আল্লাহর তাম ফেরিস্তা কুল সেদিন আমার নবীর ইক্তেদা করেছে জোরে কন্যা সুবহানাল্লাহ তো নবীজি মেরাজের রাইতে মসজিদ আকসায় গিয়া কি করছেন কথা কন্যা কা কি করছেন সমস্ত নবীরাও কি করছেন ফেরেশতারাও কি করছেন আমরা সুন্নিরাও কি করি তাহলে নবী রসুল ফেরেশতাদের সাথে আমল মিল আছে আমাদের তোমাদের আমল মিল নাই ঠিক কি না বলে তারা ওয়াজ করে মেরাজের রাইতে হুইতে থাকতো সবে বরাতের রাইতে হুইয়া থাকলে ঘুমায় থাকলে আল্লাহ বলো মাফ করে দিব সস্তা ও কি সস্তা শিশু বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না শিশু বাচ্চা না কাঁদলে মাই তো বাচ্চাকে দুধ দেয় না আল্লাহর কাছে চাইতে হবে বেটা এমনে এমনে দিবে না এমনে এমনে দিবে না এমনে এমনে দিবে না মুনাফিকি করতাছো এখন যেমন ইমানদারদের ভিতরে তোমরা মুনাফিকরা পালায়া রইছো হাসরের ময়দানে এরম সোরারা পালায়া থাকবো নবী হাদিস শরীফ সহি সনদের হাদিস বুখারী শরীফ আটশো ছয় নাম্বার হাদিস লম্বা দীর্ঘ হাদিস নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে ইমানদারদের ভিতরে মুনাফিকরা পালায়া থাকবে ইমানদারেরা কারো দিকে মুখ ঘুরাইতো না ইমানদাররা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে কিরে এই মূর্তির পূজারীরা মূর্তির দিকে মুখ ঘুরাইল সূর্য চন্দ্র তারকারাজি গ্রহ নক্ষত্রের পূজারীরা ওই গ্রহ নক্ষত্রের দিকে মুখ ঘুরাইল তোমরা কোন দিকে মুখ ঘুরাও না কেন ইমানদারেরা বলবে আমরা আমাদের মালিক এখনো দেখি নাই কোন দিকে মুখ ঘুরাইলে মালিকের দিকে ঘুরানো হবে আমরা এখনো মালিককে দেখি নাই যার কারণে মুখ ঘুরাই নাই আমার নবী রহমাতুল্লিল আলামিন বলবেন বলেন সেই দিন ইমানদারেরা বলবে আমার রব্বুল ইজ্জত মালিক আমাদের রব আমাদের সামনে যদি না আসে এই জায়গা থেকে এক কদম লড়ব না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার সেদিন আপনিও বলবেন এ কথা আমিও বলবো এ কথা সমস্ত ইমানদারেরা বলবে এ কথা ও মালিক আমাদের সামনে না আসলে আমরা কেউ এই জায়গা থেকে এক কদম নড়বো না আমার নবী বলেন আমার রব্বুল ইজ্জত তখনই নূরের পর্দা ভেদ করে ইমানদারদের সামনে হাজির হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলেন রব্বুল ইজ্জত হাজির হয়ে যাবে হাজির ইমানদারের ভিতরে মুনাফিক পালায় রয়েছে আল্লাহ জানেনি জানেনি আমার রব্বুল ইজ্জত এমন সময় করবেন কি আল্লাহ পাক কুদরতিভাবে জাহান্নামের উপরে একটা পোল লাগায় দিব যেই পোলের নাম হবে সিরাত সিরাত যেই পোলের নাম হবে সিরাত আমরা বাংলায়
বুজা শর্তে বুঝি এটা হলো পুলসেরাত এই পোলটা দীর্ঘ হবে 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা এই রাস্তাটা ইমানদারের জন্য হবে হাইওয়ে আল্লাহু আকবার ইমানদারের জন্য হবে হাইওয়ে আর মুনাফিকের জন্য হবে চুলের চাইতে চিকন হীরার চাইতে ধারালো আহারে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক ইমানদারদের সামনে দেখা দিয়ে আল্লাহ বলবে আমি কি তোমাদের রব নই সমস্ত মানুষগুলো সেদিন চোখের পানি ছেড়ে দিয়া বলবে কালু নাম আতা রব্বি আল্লাহু আকবার সবাই বলবে হা 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 ও আমার রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের রিজিক দাতা আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের সৃষ্টিকর্তা সবাই যখন মেনে নেবে আল্লাহ খুশি হবেন কিন্তু মুনাফিকগুলা যে ভিতরে ফনায় রইছে জানে কে আল্লাহ জোরে কর আল্লাহ এবার আল্লাহ পুলসেরাত বানায়া দিব জাহান্নামের উপর পোল লাগায়া দিব লাগায়া দিয়া ইমানদারদেরকে বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ ইমানদাররা দৌড় দিব লগে মুনাফিকরাও দৌড় দিব আল্লাহ কিছু কইতো না ফেরেশতাদেরকেও ধরার জন্য বলতো না ইমানদাররা দৌড় দিব পুলসেরাতের কাছে যায় ইমানদার দাঁড়াবে হাদিসে যেভাবে বর্ণনা আছে বলি শুনেন ইমানদাররা পুলসেরাতের কাছে যায় দাঁড়াইলে দেখব হাইওয়ে রোড ওয়ান বাই ওয়ান ওয়ে রোড একজন একটা রাস্তা দিয়া যায় একজনের রাস্তা আর একজন ঢুইকা পড়ে না একজনের পথে আর একজন ঢুইকা বাধাগ্রস্ত করে না দৌড় দিছে তো দৌড় ইমানদারেরা পুলসিরাতের কাছে যায় আর দৌড়ে পুলসিরাত পার হয়ে যায় নবী বলেন ওই জায়গায় ইমানের মজবুতির উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে আমার নবী বলেন কিছু মানুষ 20 দিনের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে সুবহানাল্লাহ কিছু মানুষ দৌড়ায়া পার হবে কিছু মানুষ হাঁটার মতো পার হবে কিছু মানুষ যানবাহনের চইরা পার হওয়ার মতো পার হবে আমার নবী বলেন বিভিন্ন গতিতে পার হবে ইমানদারদেরকে যখন দেখবো দৌড় দিতেছে মুনাফিক বলছে না তাদের সামনে দাঁড়ায় কইব এত সিহন রাস্তা দিয়ে আর এরম দৌড়াই কেমনে তেবড়ে কই দিব ইমানদার দেখে এটা হাইওয়ে রোড কিন্তু মুনাফিক তো দেখবো সুলের চাইতে সিগন হীরার চাইতে দাঁড়ালো আল্লাহ পাক কুদরতিভাবে মজা লইব আল্লাহ পাক কুদরতিভাবে দেখবেন দুনিয়াতে মুনাফিকি করছো হাসরের ময়দানে স্বয়ং আমার সামনে বাটফারি আইও দেহি জালা ফারুইয়া যা যা ফারুইয়া যা মুনাফিকে চিন্তা করবো ইমানদার যাইতাছে আমি গেলে কি হইব আর দিব তোড় পাও কাইটটা দেহ কাইটটা টুকরা টুকরা হইয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে আল্লাহু আকবার জাহান্নামের ফেরেশতারা দেখবো আকাশের দিকে দিকে জাহান্নামের ভিতরে মানুষ পড়তাছে কইবে কি রে তুই কইতে আইলি তো আমি ভুল করে ফেরেছি পুলসেরাত পার চলেছিলাম তো পিছলাই পড়েছি আমার একটু পুলসেরাতের গোড়াত নিয়ে দিয়াও দিয়াই তো ওই তোর সে চল তুই এখানে রই তুই এই জায়গারই মাল এর লেগে তোর এই জায়গায় পাঠাইছে আইও তোমার শেষা দেয় তুমি অমুক না অমুকের ভূত অমুক না হা 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 আপনার আমার চিনছে নাই তো আমি গেলাম বলে ব্যস্ত একটু পার হইয়া আমার একটু দিয়ে এনে আবার গোড়াত আয় তোরে বানাই আন ওরে বানানি ফিরে আরম্ভ হয়ে দেও নবীজি রহমাতুল লিল আলামিন বলেন এইভাবে আল্লাহ শাকবো শাকা বুঝেন দুধ শাকে না দুধ কথা কয় না রে দুধ শাকে না ছাকনিতে ডাইলা দিলে ময়লাটা আটকা যায় দুধটা নিচে পড়ে যায় রব্বুল ইজ্জাত বলেন ইমানদার দিছে পড়তো না ইমানদার উপরে থাকবো মুনাফিক বেঈমান তারাই নিচে পড়বো আল্লাহ বিধান করবো পুলসেনাত 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 মুনাফিকের শায়েস্তা করার জন্য হাসনের ময়দানে আল্লাহ পুলসেনাত লাগাইবো তাহলে বোঝা যায় মুনাফিকের দুনিয়ায় রক্ষা নাই হাসরের ময়দানে রক্ষা তাহলে মুনাফিক হইবেন তিন চরিত্র ত্যাগ করেন কয়টা তিনটা চরিত্র ত্যাগ করেন নাইলে আপনিও মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবে মিথ্যা বলা বন্ধ করেন আমানতের খেয়ানত করিয়েন না ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করিয়েন ওয়াদার খেলাফ করিয়েন না এই তিন জিনিস সাবধান হন ওয়াদা দিবেন নবী বলেন উম্মত রে জবানের ব্যাপারে সাবধান হও রে উম্মত জবানের ব্যাপারে সাবধান হও সাবধান হও সাবধান ইয়া রাসূলুল্লাহ জবানের ব্যাপারে
কতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। আমার নবী বলেন তলোয়ার চালানোতে যতটা সাবধানতা অবলম্বন করো তার চাইতে অধিক পরিমাণে জবান চালানোতে সাবধানতা অবলম্বন করো। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, তলোয়ার চালানোর চাইতে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে জবান চালাইতে, কারণটা কি? নবী বলেন তলোয়ার দিয়া কাউকে আঘাত করলে এই আঘাতের জায়গাটা জখমটা আস্তে আস্তে ভরে যাবে, এই আঘাতটা আস্তে আস্তে ভালো হওয়া সম্ভব, কিন্তু মুখের কথা দিয়া যদি কাউরে কষ্ট দেয় এই কষ্টের আঘাত মরণের আগে পর্যন্ত এই ব্যক্তিকে কষ্ট দিবে, কথা বলেন ঠিক কিনা? জবানের হেফাজত করতে হবে। আমরা তো মনে করি যে আল্লাহ জবান দিছে হায়াত আছে কথা কইতেই থাই, আমরা তো জানি না কথা বললে হায়াত কমে। একটা বাজেট আছে আপনার মোবাইলে যে কথা বলেন, মোবাইলে টাকা রিচার্জ করে যে কথা বলেন, যত টাকা রিচার্জ করছেন তত টাকার কথাই তো চলবো নাকি? না, এর বেশি চলবো? মনে করেন এক মাসের মেয়াদে 300 মিনিট বসছে, এক্সাম্পল, মেয়াদ কত? এক মাস। মিনিট কত? এখন আপনি যদি 5 ঘন্টা একাধারে কথা কন তাহলে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন নি? 5 ঘন্টায় 300 মিনিট কি আছে না গেছে? আছে না গেছে? গেছে। ওই এক মাসের খাওন আপনি 5 ঘন্টা গায়ে লাগছে, একদিনও যায়নি। কথা যে বলেন, এই যে মুখ দিয়া কথা বলেন, এটা একটা লিমিট আছে, একটা বাজেট আছে। এটা শেষ হয়ে গেলে অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার আগে 6 মাস 1 বছর মুখে কথা নেই, সারা জীবন কথা কইছে, মারা যাওয়ার আগে 6 মাস 1 বছর কথা বলতে পারে না। এমন হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এটা কেন হয় জানেন? ওই যে যৌবনকাল ইচ্ছা মতন বকবকাইছে, সাপ দোহানো যায়া, বাস উঠটা, সিএনজি দুটা, রাস্তার মধ্যে, ঘরের মধ্যে, প্রয়োজনে কথা কইছে, অপ্রয়োজনে কথা কইছে, মানে এরে আল্লাহ মুখ দিছে, মানে কে কষ্ট পাইব কে খুশি হইব দেখার কোনো সময় নাই, ইচ্ছা মতন কথা কইছে, কইতে 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 দেখা গেছে তার হায়াত রয়ে গেছে, কথার বাজেট শেষ, তার টক টাইম শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? টক টাইম শেষ হয়ে গেছে। এখন তো তার আর টক টাইম চলে না, কথা তো চলে না। আল্লাহ কয় নেই হাঁটবি চলবি ফিরবি অসুবিধা নাই, কথা চলতো না। আবার যে হাঁটেন চলেন এটার একটা বাজেট আছে, এ বাজেট যখন শেষ হয়ে যায় তখন দাদা হায়াত শেষ, তাহলে বিস্তার করে দেয়। খাওয়ার একটা বাজেট আছে, একখানো বইলে যে আহিরি খাওন খা, খাইবেন আপনি এই আদা ফোয়া, আপনি অর্ডার দিলেন 3 কেজি, এহেন্তে খাইলেন হেন্তে খাইলেন কদ্দুর কদ্দুর খাইয়া সিটটা বিটটা ফালাইয়া দিয়ে আপনি দেখাইলেন আপনি বড় ভদ্রলোক। পুরা মানুষ বালা খাই তো পারে না, স্যালাইন দিয়া খাওন দেওয়ার লাগে, স্যালাইনের লোক আর কদ্দুরা যা, এটা তো ওষুধ, রিজিক আর নসিবে হইল না। প্রত্যেকটা জিনিসের আল্লাহর পক্ষ থেকে বাজেট আছে, বাজেট মোতাবেক আপনাকে চলতে হবে। এই জন্য আমার আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেন মুমিন কখনো অতিরিক্ত কথা বলে না, মুমিন কখনো অপ্রয়োজনীয় কথা বলে না, কারণ অতিরিক্ত কথা বলার চাইতে চুপ থাকাটাও আল্লাহর ইবাদত। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন। এই জন্য বাবাজিরা নে আমার হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত মুনাফিকদেরকে ইমানদারদের থেকে আলাদা করার জন্য নবী বলেন ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে, মুনাফিকরা ইমানদারের সাথে পার হইয়া যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পা কাইটা শরীর কাইটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। যেমনি ভাবে ফেরাউন ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক নীল নদের 12টা রাস্তা বানায় দিলেন, মুসা নবী তার উম্মত নিয়ে 12 রাস্তা দিয়া দৌড় পার হইয়া যায়, ফেরাউনে তার বাহিনী লইয়া নীল নদের সামনে দাঁড়ায় রয়েছে ঘোড়া লইয়া, সমস্ত সৈন্যরা কয় খোদা সাহেব কি করবেন, কয় চিন্তা করতেছি কি করমু, কয় মুসায় তো গেল গা, মুসারে ধরতেন না, কয় দৌড়মু, কত হইলে খাড়ায় রয়েছেন কা, কয় রাখ চিন্তা করি, আসলে তো ডরাইতাছে, পাহাড়ের মতন পানি দুই সাইড দিয়া ভাগ হইয়া গেছে, মাঝখানে রাস্তা হয়ে গেছে, মুসা এই রাস্তা দিয়ে ঢুকে গেছে, ফেরাউন তো আল্লাহকে জানতো, ফেরাউন আল্লাহকে মানতো, কিন্তু পাহাড়ের গুহায় সেজদা লাগায় কইতো আল্লাহ আমি জানি আপনিই রব, আপনিই সব করেন, আমি জানি মরার পরে জান্নাত জাহান্নাম আছে,
আমার জান্নাত জাহান্নাম বুঝি না আপনি যেন মন চায় আমার হেন দিয়ে আমার শুধু নীল নদের পানি আর আসমানের বৃষ্টি এই দুইটা জিনিসের তাবেদার আমার করে দেন এই দুইটা জিনিস আমার হুকুমের তাবেদার করে দেন আমার আমার একটু দুনিয়ার খোদা হইতাম শখ হইছে আল্লাহ আমার একটু খোদাই করতাম দেন মরার পরে আপনি যা মন চায় আপনি তা করবেন আল্লাহ কবুল করছে কবুল করে জিব্রাইল আমিনের মানুষের রূপে পাঠাইছে জিব্রাইল যারে গিয়া এই ফেরাউনের একটু তার মরণের খবরটা লই আয় তারে কেমনে মারলে তে খুশি হইব জিব্রাইল আমিনকে আল্লাহ তারে যদি জিগাই বেলে কেমনে মরলে আপনি খুশি হইবেন এটা কি কইব আল্লাহ কনা এটা তো কইতো না তো তারে গিয়া জিগাবি তে তো খোদা তে তার নাফরমানি কোনো ব্যক্তি যদি করে তার কি শাস্তি হওয়া উচিত তার একটু জিগাইছে তো তার তে খোদা হিসাবে তার নাফরমানি করনেওয়ালা ব্যক্তির তে যে শাস্তি দিব আমিও তো খোদা আমার নাফরমানি যে করছে হেরে হেরম শাস্তি দিব জিব্রাইল আমিন মানুষের রূপ ধরে যায় খোদা সাপ হগলতে আপনারে কয় খোদা আপনি আমার সেজদা দিছেন কার কদমে সুবহানাল্লাহ কর না লাভ দিয়ে উঠটা দাঁড়ায় কপালের মাড়ি মুচ্ছা কয় তুই কেটা রে এনে কেমন আইস সেনাবাহিনী তোরে আটকায় নাই কয় না কেউ তো আটকাইলো না কেউ রে দেহি নাই কয় দেখ সৎ কত বড় কামসু আমি পাহাড়ের গুহাত আওনার সময় কই আইসি বলে ভালো করে ভাড়া দিবি একটা ফি ফ্রাও যাতে ঢুকতো না পারে আনাম একটা মানুষ ঢুকে গেল তারা দেখলো না আজকে যাইয়া লই সেনাবাহিনীর খবর আছে তো কয় বলে খবর টবর হরে লই আপনার কাছে একটা কথা জানতাম আইসি তো কি তুই রাজ দরবার গিয়া জানতে পারছিলি না ক গেছিলাম গিয়া হুনি যে আপনি বলে কই গেছেন বিস্তারিত বিস্তারিত বাইর করছি আপনি বলে এহানো একটা প্রশ্ন কয় কি কয় কেউ যদি আপনি তো খোদা কহ কেউ যদি আপনার নাফরমানি করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত কয় এটা নীল নদের পানি ডুবাইয়া মারা উচিত জিব্রাইল আমিনে কয় খোদা সাহাব আপনি যে কথাটা কইছেন একটা উচিত একটা কথা কইছেন এই যে আমি খাতা আর কলম লয়েছি এই কথাটা লিখে আপনি একটু সই করে দেন কয় কে আপনি তো খোদা এই দেশের প্রেসিডেন্ট আবার খোদা আপনি এটা রায় দিছেন এটা লিখে দেন আমি সবার কাছে প্রচার করবো নমরুদ ফেরাউনে লেখা তারপরে সাইন করে দিছে যে খোদা দ্রোহী যারা তাদের শাস্তি হইলো নীল নদের পানিতে ডুবাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা এ নীল নদে আল্লাহ কয় হ্যাঁ ফেরাউন নিজের মরণ নিজে লেখছো রে জিব্রাইল আমিন কয় খোদা সাহাব আপনি যে মানুষের খোদা আপনার খোদা আসেনি কয় আমার আবার খোদা কে কয় যে সেটা দিলেন এই তো আপনার খোদা কয় তো কি হইছে কয় আপনার খোদায় কইছে এই যে লেখছেন সাইন দিছেন নিজের মৃত্যু পরোয়ানাতে নিজে সাইন দিছেন কয় তুই কেডারে কেডারে কইতে দেরি দেহে আর নাই সুবহানাল্লাহ কর না দেহে আর নাই নমরুদে ফেরাউনের সেদিন কপালও ভাঁজ পড়ে গেছে যায়া কয় যাক যা হইছে হইছে আমারে নীল নদার বৃষ্টি দিলেই সারব এখন নীল নদের কিনারো যায়া ওই মনে আছে তো তেজে লেখা দিছে নীল নদের পানি ডুবাইয়া মারা উচিত এখন তার ভিতর ডর হাঁটাইছে এই রাস্তা দিয়ে মুসানবী পার হয়ে গেছে আমি যদি এই রাস্তার নামি আমার নিয়ে যাইতে ধরে পানি যদি আমারে ধরে আমার দোয়ার বাচন নাই কারণ আমি তো নিজেই লেখা দিছি নীল নদে সুবাইয়া মারতো আরে কারবারটা হইছে কি রে দেখ সত মুসাই কি সালাকে সালাক তে ইন্দা নূর নীল নদের ভিতরে হাঁটাইছে কিন্তু তে গম খাতো যাইয়া লুহাইতো পাহাড়ের ভিতরে যাইয়া লুহাইতো এখন কাহাইছে এই চিন্তা করতেছে আল্লাহ কয় জিব্রাইল তুমি একটা ডিউটি করো আল্লাহ কি করতাম কয় অতদিন তো বিভিন্ন রূপ ধরছো আজকে একটু ঘোড়া হইয়া যাও গা ঘোড়া আল্লাহ কি লিগা কয় ঘোড়া হইয়া ফেরাউনের ঘোড়াটার সামনে দিয়ে লাভ দিয়ে নীল নদের রাস্তাটার ভিতরে পড়ো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কারণ ঘোড়ার মধ্যে আমি আল্লাহ একটা গুণ দিছি সামনের ঘোড়াটা যেদিকে যাইব ফিসের দিনে যতই টাইম না ধরো খারাইব না সেদিকে যাইব জিব্রাইল আমিন ঘোড়ার রূপ ধরে নাসন দিয়া দিছে লাভ ফেরাউনে আর ঘোড়া ধরে রাখতে নাই ঘোড়ায় ফেরাউনে লইয়াই দিছে লাভ লাভ দিয়া নীল নদে ভরা দৌড় অহন ফিসের দিনে সৈন্যরা খোদা সাহ কয় খোদাটা আইসনা লগে আয় লগে আয় তাড়াতাড়ি আয় মুসারে ধরন লাগবো স্বাভাবাস্ত মুসারে ধরন লাগবো কয় ও দেখছ আমি খোদার কত সাহস মুসারে ধরনের লিগা দিশে দৌড় তারাও দৌড়াইতেছে তেও দৌড়াইতেছে ফিসন্তে এক লোক খবর লয়ে আইছে খোদা সাহ একটা বিপদের খবর কয় কি কয় রাস্তা দিয়ে ফিসে দা ভাঙ্গে দিশে ঠাডাই এক সটকান এই আমি খোদা আমি রাস্তা পার হইয়া পড়ছি ফিসের রাস্তার দরকার আছে ফিসের রাস্তা তো ভাঙবই সামনে দিয়ে আর একটা একা খোদা সাহ পন্ডিত বহুত দেয়াইছে কয় তুই এত বড় বেয়াদ দপ কয় বেয়াদ দপ না আমনে খোদা ইয়া পড়ছেন দিকে ফিসি দিয়া ভাঙে সামনে দা ভাঙ্গে কি লিগা ফেরা অনেক কয় কার সামনে দিয়া ভাঙবো কা সকলতে মিল্লা বর্ষার লাডি দিয়া তলোয়ারের কবার দিয়া
আরে ফিডা তোর তোর খোদাগিরি ছুটাইব তুই মরছিলি মরছিলি নিজে নেন একলা মূর্তি আমগরে সুইদ্ধা নামাইছ হেদিকে তো বাঙ্গে দিকে তো বাঙ্গে রক্ষা করবো কে নোফেরা অন্য চিন্তা করে রে আইস গাদ আমার শেষ দিন রে কালেমাটা অক্ষণে পুরে এলাম ও আল্লাহর লগে সালাকি করে জিততে লামো আল্লাহ কয় জিব্রাইল তার মোহের ভিতরে নীলদের তলার যত মাড়ি আছে ডুয়া কলেমা পড়া চলবো এখন চালাকি করে ইমান আনতো জিব্রাইল আমি আর কিনবো খেতার মোহের ভিতরে খালি রিফিল করতেছে লিটারে লিটারে গ্যালনে গ্যালনে নীল নদের ফানি আর হইলো কাদা মোহের ভিতরে ঠাইস ঠাইসে ডুয়াইতেছে তো এই ফেরাউনে যেভাবে মুসা নবীর পথে লাভ দিয়া পয়রা বিপদে পড়ছে মুনাফিক গুলি হাসরের ময়দান থেকে পুলছেরা তো মনে করব তারা গেছে আমরাও যাই তারব লাভ দিয়া উঠতে নিচে জাহান্নামে নিক্ষিপ্ত হবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার নবীজি রহমাতুল্লিল আলামিন বুখারী শরীফের 806 নম্বর হাদিসে মুবারকে বলেন সমস্ত ঈমানদার পার হয়ে যাবে সমস্ত ঈমানদারগুলি পার হয়ে যাবে তাদের মধ্য থেকে একটা লোক খালি জাহান্নাম আর জান্নাতের মাঝখানে পুলছেরা আটকায়া থাকবো একটা লোক আটকায়া থাকবো পুলছেরাতের মাঝখানে যায়া এই লোকটা স্লিপ কইরা পড়বো পুলছেরা তো আটকায়া থাকবো চেহারাটা জাহান্নামের দিকে এই লোকটা এভাবে আটকায়া থাকবো ওদিকে আমার নবীজির সুপারিশ শেষ নবীজির উম্মত হাসরের ময়দান থেকে জান্নাতে পাঠানো শেষ আল্লাহ রাব্বুল ইজ্জত তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে ফেরেশতারা রে ও ফেরেশতারা তোমরা একটু জাহান্নামে যাও ফেরেশতারা বলবেন মালিক আমরা জাহান্নামে কি কি করব আল্লাহ বলবেন জাহান্নামে যায়া সেজদার চিহ্ন দেখে দেখে ঈমানদার গুলারে বাহির করে আনো আল্লাহু আকবার কিসের চিহ্ন দেখবো জোরে কর আরো জোরে আপনার এলাকায় আছে কিনা আমি জানি না তবে অনেক জায়গায় দেখা যায় সেজদার চিহ্ন কপালে এমন ভাবে লাগাইছে রে মনে হয় গরম খুরসুন গরম করে কপালে লাগাই দিস কালা দাগ আসেনি হেরা কয় এটা বেলে নূর হেরা কয় নবীজিরে কয় মাড়ি হেগো কপালের দাগেরে কয় নূর ঠিক কিনা বলে চিন্তা করেন তার কপালের কালা দাগ হেডা নূর কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন তিনি নাকি মাড়ি আরে বেকুবে কয় গিরে আল্লাহ কয় কদ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহ কয় আমার নবী নূর আল্লাহু আকবার আল্লাহ কয় নবী নূর আল্লাহ কয় কোরআন নূর আল্লাহ কয় মুমিনের ঈমান নূর আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেকেও বলেন নূর নিজেকেও আল্লাহ বলেছেন নূর হায় 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 জিব্রাইল আমি নূর ফেরেশতারা নূর মানে আমার নবীকে নূর মানো না তুমি বাবা মুনাফিক হাসরের ময়দান থেকে পার পাইবা না পার পাইবা না আমার রব্বুল ইজ্জতের হাবিব রহমাতুল্লিল আলামিনের নূর তুমি মানতে পারো না ফেরেশতার নূর তুমি মানো অথচ আল্লাহর কোরআনের কোন জায়গায় আল্লাহ ফেরেশতাদেরকে নূর বলে নাই কোন ফেরেশতা নেই আল্লাহ নূর বলে নাই ফেরেশতাদেরকে নূর বলেছেন আমার নবী যেই হাদিসে বলেছেন ফেরেশতারা নূর ওই হাদিসে ফেরেশতাদের আগে আমার নবী নিজেকে বলেছেন নূর আল্লাহু আকবার বেটা ফেরেশতা নূর মানছে আমার নবীর নূর মানে না নবী নিজেকে নূর বলেছেন এটা মানে না নবী ফেরেশতার নূর কইছে এটা মানে মান্য ফতুয়া দেয় নূরের ফেরেশতারা মাটির আদম নবীকে সেজদা দিছে নূরের চাইতে মাটির দাম বেশি ওরে ফাদাম দামারে যদি নূরের চাইতে মাটির দাম বেশি হয় তাহলে তোর কপালে দাগেরে নূর কসকা কবলে মাড়ি ঠিক কিনা বলে আবার মোনাজাতের ভিতরে দোয়া করে আল্লাহ আমাদের কলব নূরানি বানায়া হাদা বলেনি 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 হ্যাঁ তার কলব নূরানি বানায় দিত কা নূরের তো না মাটির দাম বেশি তুমি কও বেলে আল্লাহ আমার কলব বাড়ি বানায় দাও নূরের চাইতে মাটির দাম যদি বেশি হয় তাহলে তুমি বলো আল্লাহ কে যে আল্লাহ আমার কলমটা মাটি বানাই দাও হেন তো কইতা না নিজের ক্ষেত্রে বুঝো নবীর ক্ষেত্রে আইলে বুঝো না তোমার ব্যাপারটা তো হইছে এমন
তোমাগোটা দেও আমরা খাই, আমাগোটা ধরো না আল্লাহর দোহাই। ঠিক কিনা বলে? এই হইছে তোমাদের অবস্থা। এমন কেন ভাই, এমন হইও না। রব্বুল ইজ্জাতের হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত বিচার শেষ হয়ে গেলে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে ও ফেরেশতারা জাহান্নামে যাও, জাহান্নামে যায়া মানুষকে সিজদার চিহ্ন দেখে দেখে বের করে আনো। আপনারা কি আমার কথা বুঝতাছেন? শুনতাছেন? আমি তো দেখতাছি বিরিয়ানির প্যাকেটের দিকে ছায়া রয়েছে, বিরিয়ানির ফুটলার দিকে ছায়া রয়েছে কিছু কিছু লোক। আমি দেখতেছি, দেখে চিন্তা করছে দেয় না করে দিব দিব দিব, একটু সবর করে, একটু সবর করেন। হুজুর কত দূর, হুজুর কত দূর আসতো না? চলতো, আরে বেজার লাগাই না। আল্লাহ, 12টা বাজে গেছে গা। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, একটা মানুষ জান্নাত আর জাহান্নামের মাঝখানে আটকায় রয়েছে, মনে আছে নি? হেড়ে আটকায় ওই থাকবো, ওটার আটকায় রেখে আমার মালিক বলবে, ফেরেশতারা যাও জাহান্নামের ভিতর থেকে ইমানদার গুলা বাইর করে আনো। ফেরেশতারা কইবে, আল্লাহ ইমানদার কেমনে চিনমু? আমার আল্লাহ বলবে, তাদের সেজদার জায়গাগুলো দেখা চিনবা? এ মকবাজারের মুসলমান নামাজ পড়েননি? পড়েননি? সবাই বলেন না কেন নামাজ পড়েননি? যারা পড়েন না নামাজ পড়িয়েন, যারা পড়েন না নামাজ পড়িয়েন, যারা পড়েন না নামাজ পড়িয়েন। আমার নবী বলেন, আমার আল্লাহ মানুষের গোটা শরীরটাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর অনুমতি আমার আল্লাহ জাহান্নাম থেকে দিছে। জাহান্নামের আমার আল্লাহ গোটা শরীর জ্বালানোর অনুমতি দিছে, কিন্তু মানুষ যে সেজদা দেয় চেহারা দিয়া, কপাল চেহারা দিয়া, মানুষ যে সেজদা দেয় দুই হাতের তালু দিয়া, মানুষ যে সেজদা দিতে দুই হাঁটুর ব্যবহার হয়, মানুষ যে সেজদা দিতে তার দুই পায়ের তালু ব্যবহার হয়, আঙ্গুরি আঙ্গুল ব্যবহার হয়, আমার নবী বলেন এই সেজদার অঙ্গগুলো জ্বালাইয়া দেওয়া জাহান্নামের জন্য আমার আল্লাহ হারাম করেছে। সারা শরীর জ্বালাইয়া দিব, সেজদার জায়গাগুলো নূরে ঝলমল করতে থাকবো। তবে আপনি আগে নূরের উপরে ইমান আনতে হবে। ফেরেশতা নূর আপনি মানেন, নবী নূর আপনি মানেন না। ফেরেশতা নূর বলছেন নবীজি, নিজে নবী নিজে নূর এটাও বলছেন নবীজি, আপনি ফেরেশতার নূর মানলেন নবীর নূর মানলেন না। ফেরেশতা নূর কোরআনে আল্লাহ বলে নাই, অথচ নবী নূর কোরআনে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফের দলিল পাওয়ার পরেও আপনি মানলেন না, আপনি মানলেন না, আপনি মানলেন না, এটারে আপনি কোনো ভ্রুক্ষেপই করলেন না। আরো আপনি উল্টা প্রশ্ন করেন, কবরে কি নূর না মাটি এটা জিগাইব? ও ভাই, কবরের ভিতরে এটাই জিগাইব, তিন নম্বর প্রশ্ন এটাই জিগাইব। বলবেন হয়তো, হুজুর কি কর, নূর মাটির কোনো প্রশ্নই বা আমরা তো শুনি নাই। শুনেন তাইলে, তিন নম্বর প্রশ্নটা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হয়ে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? সুবহানাল্লাহ, কইয়েন বলে আমি কইতাম উনি মাড়ি, উনি আমার মতন সাধারণ মানুষ। কইয়েন ফেরেশতার হাতে একটা আগুনের হাতুড়ি থাকবে, এমন বাড়ি দিব বাম্পা ছুড়ে লইব। ঠিক কিনা বলেন? বাড়ির ছোড়ে বাম্পা ছুড়ে লইব। নবী বলেন, ফেরেশতারা যদি একটা বাড়ি দেয় রে, এই দুনিয়া শ্রেষ্ঠ পাহাড়ের উপরে যদি ওই হাতুড়ি দিয়ে একটা আঘাত করে, পাহাড়টা ধুলা কণা বালিতে রূপান্তর হইয়া বাতাসের সাথে উড়তে থাকবে, কেয়ামতের আগে একটা বালুর কণাও জমিনে পড়বে না। আল্লাহু আকবার, এত জোরে আঘাত করবে ফেরেশতারা। কিন্তু এই বেটারে যে আঘাত দিব, বাড়ির ছোড়ে খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইব, হাতুড়া দিয়ে বাড়ি দিয়ে সাইরা হাতুড়িটা আবার কান্দে উড়াইয়া রেডি করতে করতে আল্লাহ আবার তার শরীরটা আবার বানায় দিব, দিব আবার বলি এরম ডেলি ফাস্টটা, ডেলি কটা, ডেলি কটা ভাত খাইছো? তিন বেলা বাড়ি খাইবা? পাঁচ বেলা? ঠিক হইয়া বুঝ করে আর বলা কবর যাইব,